ক্রিপ্টো নেটওয়ার্ক কী, একটা নেটওয়ার্কের মাধ্যমে আর একটা নেটওয়ার্কে কেমনে পাঠাবো, একটা বাইন্যান্সের আইডির মাধ্যমে আর একটা আইডিতে কেমনে পাঠাবেন, TRC20 কী, স্পট কী, মার্জিন কী, ফিউচার কী, এগুলো সব আজকে আমরা এখানে জানার ট্রাই করবো ইনশাল্লাহ। কেমনে নতুন বিকাশ অ্যাড করবেন, কেমনে আপনি চাইলে 10টা 20টা 15টা পর্যন্ত বিকাশ অ্যাড করতে পারেন একটা অ্যাকাউন্টের ভিতরে, কেমনে অনেকগুলো নগদ একসাথে অ্যাড করতে পারেন, এনিথিং। ফান্ডিং কী? ফান্ডিং হলো এমন একটা ওয়ালেট, যেই ওয়ালেটের মাধ্যমে আপনি টাকা উইথড্র ডিপোজিট করতে পারবেন, মানে ডলারকে টাকায় কনভার্ট করতে পারবেন, টাকাকে ডলার কনভার্ট করতে পারবেন, আপনার পকেটে টাকা আসবে। বাট স্পটের ভিতরে থাকলে আপনার পকেটে টাকা আসবে না, ওইটা আপনার থাকবে। তাহলে এবার আমি $1,000 থেকে $500 নিব ফিউচারে। আমার ভিডিওর ভাই একটাই কথা, আপনার পুরা দেখতে হবে, কারণ আমি তো আপনার নলেজ ছাড়া কিচ্ছু দিব না, উল্টাপাল্টা কোনো ভিডিও আমার দেওয়া হয় না ভাই। মানুষের সময়ের অনেক দাম আমি জানি, তার মানে আমি যদি ফিউচারের ভিতরে অথবা এই মার্জিনের ভিতরে প্রফিট করি তাহলে আমার কী করতে হবে, আমার সবার আগে স্পটে নিতে হবে, স্পট থেকে ফান্ডিং নিয়ে দেন আমার উইথড্র করতে হবে। ইজি না? অনেক ভিতরে যাচ্ছি শুধু আপনাদের সুবিধার্থে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা আমাদের যথেষ্ট ভালো রাখছে। আজকে আমরা মূলত শিখতে যাচ্ছি বাইন্যান্সের ভিতরে যত ধরনের ওয়ালেট আছে এগুলার ট্রানজ্যাকশন কেমনে করবেন এবং কেমনে লিগ্যাল ওয়েতে কোনো ধরনের স্ক্যাম টিস্ক্যাম ছাড়া আপনি বাইন্যান্সে ডলার কিনতে পারবেন এবং ডলার সেল দিতে পারবেন। এত ইজি করে বুঝায় দিব আর এতগুলো জিনিস দিব যে জানেন বাইন্যান্সের ভিতরে কেমনে ডলার বাইসেল করতে হয় সেও নতুন কিছু জানবেন। ক্রিপ্টো নেটওয়ার্ক কী, একটা নেটওয়ার্কের মাধ্যমে আর একটা নেটওয়ার্কে কেমনে পাঠাবো, একটা বাইন্যান্সের আইডির মাধ্যমে আর একটা আইডিতে কেমনে পাঠাবেন, TRC20 কী, স্পট কী, মার্জিন কী, ফিউচার কী, এগুলো সব আজকে আমরা এখানে জানার ট্রাই করবো ইনশাল্লাহ। বিশেষ করে ওয়ালেট, কেমনে টাকা পাঠাবেন অন্য আরেকজনরে, অন্য আরেকজন থেকে রিসিভ করবেন, এনিথিং, কেমনে নতুন ব্যাংক অ্যাড করবেন, কেমনে নতুন বিকাশ অ্যাড করবেন, কেমনে আপনি চাইলে 10টা 20টা 15টা পর্যন্ত বিকাশ অ্যাড করতে পারেন একটা অ্যাকাউন্টের ভিতরে, কেমনে অনেকগুলো নগদ একসাথে অ্যাড করতে পারেন, এনিথিং, মানে এই পুরো ভিডিওটার ভিতরে আপনার ভিতরে বাইন্যান্স নিয়ে পুরো ডিফারেন্টভাবে ভাবা শুরু করবেন আপনি আজকের এই ক্লাসের পরে ইনশাআল্লাহ। আমি ভাই আগেও বলছি এখনও বলতেছি, আমার ভিডিও যদি কেউ দেখতে আসে ও টেন্ডেন্সি থাকবে যে আমি জীবনের একটা ঘন্টা এই চ্যানেলে লস করব। যদি কিছু শিখতে পারে আলহামদুলিল্লাহ, না শিখতে পারলে আমি এক ঘন্টা লস করব। কিন্তু তাড়াহুড়া করে আমার এখানে আসলে কোনো লাভ নেই, আমার ভিডিও দেখতে হলে ভাই আপনার সময় দিতে হবে, কারণ আমি আপনাকে যা দিব এইভাবে আপনারা কেউ দিবে না। স্ক্যাম করে, হ্যাঁ, যদি স্ক্যামের শিকার হয়ে থাকি ওটা আমরা আমাদের ভুলের মাধ্যমে হয়ে থাকি। সো আজকে আমরা দেখব কেমনে সকল ধরনের ভুল থেকে আমরা বাঁচতে পারি ইনশাআল্লাহ। আর এই হাতে এটা পড়ার রিজন হলো স্ক্রিনটা দেখাবো আমি একটু পরে। সো দেখা গেছে এই এই জিনিসটা না থাকলে আমি প্রচুর পরিমাণে আঙ্গুল খাই, মানে নখ খাই, কারণ সারাদিন পিসির সামনে তাকায় থাকি। তো মার্কেট রিসার্চ করলে তোর বাইনারি না যে এক দুই মিনিটে হয়ে যাবে, সময় লাগে, 3-4 ঘন্টা তাকায় থাকা লাগে, কী করবো তখন, টেনশনে খাই, মানে নখ কাটাকাটি করে। সো আমার আঙ্গুলের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, দুইটার অবস্থাই খারাপ। এই হাতে যখন মাউস থাকে তখন এইটা খাই, এই হাতে আবার বেশি খাওয়া হয়ে গেলে যখন ব্যথা মাথা শুরু হয়ে যায় তখন আবার এই হাতে খাওয়া শুরু করি। সিরিয়াসলি, এটা সত্যি কথা। দ্যাটস ওয়াই আমি চাই কেউ যেন জাজ না করে, আমার আঙ্গুলের দিকে নজর না দিয়া ক্লাসটার দিকে নজর দেয়, দ্যাটস ওয়াই আমার এই ছোট্ট পদক্ষেপ। তাহলে আমরা কী শিখবো আজকে? আমরা মূলত আজকে শিখবো হলো বাইন্যান্স নিয়ে। তাহলে বাইন্যান্স নিয়ে যদি শিখতে হয় সবার আগে আমরা কই ঢুকবো? বাইন্যান্সে ঢুকবো। আচ্ছা, এই যে বাইন্যান্সে যদি আমি ঢুকি, বাইন্যান্সে ঢোকার পরে আমার এই ধরনের ইন্টারফেস আসবে, নো প্রবলেম, এতটুকু আমরা সবাই জানি। এই ইন্টারফেসে ঢোকার পরে আমরা ওই যে উপরে একটা অপশন আছে, এই যে এই এই যে এইখানে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের প্রোফাইলকে, মানে কত ডলার আছে না আছে এটা শো করা থেকে বাঁচাইতে পারবো। ওকে, তাহলে নিচে দেখেন 4-5টা অপশন আছে, একটা হলো মার্কেট, ট্রেড, ফিউচার অ্যান্ড ওয়ালেট। এখন আমি যদি মার্কেটে যাই, মার্কেটের ভিতরে দেখেন এই যে আবার 3টা অপশন আছে, স্পট, ফিউচার, অপশন। এখন এগুলো নিয়ে আলাপ আলোচনা আজকে করবো না। বাইন্যান্স হলো নলেজের খনি, আপনি এটার ভিতরে যা যা আছে এটা আপনি শিখা কুলাইতে পারবেন না, আর যত শিখবেন তত আপনার অপরচুনিটি বাড়বে। যাই হোক, এই স্পট, ফিউচার, অপশন, মার্জিন ট্রেডিং, এগুলো আমরা একটু পরে জানবো, ক্রস মার্জিন, আইসোলেটেড মার্জিন যা আছে এগুলো যদি আল্লাহ তৌফিক দেয় ভিডিও নিয়ে আসা ট্রাই করবো। আসলে একা মানুষ হয়ে ওঠে না, আর এত বড়ো বড়ো ভিডিও চাইলেও ইউটিউবে আপলোড করা যায় না, বুঝছেন, 3-4 ঘন্টা লাগে এগুলা, আল্লাহ রহমতে শিখাই দিই সব। আচ্ছা, সমস্যা নেই, তাইলে এখান থেকে আমি এইটার দিকে যাবো না, দেন হলো ট্রেড, আমি এখানে ট্রেড করতে পারবো, দেন ফিউচার, ফিউচার ট্রেড করতে পারবো, যেমন মার্জিন, অপশন, এগুলো করতে পারবো, ক্রস মার্জিন, আইসোলেটেড মার্জিন, এগুলো এখান থেকে করতে পারবো আমি। বাট
ওইদিকে না যাই, আমরা কই যাবো, আমরা যাবো ওয়ালেটে, কারণ এইটা আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ ওই ওয়ালেটের মাধ্যমে আমরা টাকাগুলো ট্রান্সফার করবো, আমরা বাই করবো অথবা সেল করবো। তাইলে ওয়ালেটের ভিতরে যদি আমি ঢুকি, ওয়ালেটের ভিতরে ঢুকলে সবার আগে আপনাদের এই যে এইখানে থাকবে ওভারভিউটা থাকবে। এখন ওভারভিউ মানে কি, এই যে উপরে অনেকগুলো অপশন দেখছেন, একটা ওভারভিউ, স্পট, ফান্ডিং, আর্ন, ফিউচার, মার্জিন, এই জিনিসগুলো হলো এক একটা ওয়ালেট। তাহলে ওভারভিউ কি, ওভারভিউ হলো আপনার পুরো বাইন্যান্সের ভিতরে যতগুলো ডলার থাকবে সবগুলো ডলার এই ওভারভিউর ভিতরে শো করবে, বুঝছেন? এটা কেন শো করবে একটু পর আপনি বুঝতে পারবেন। দেন আসেন আপনার স্পট। যখন আমি স্পটে আসলাম, স্পটের ভিতরে কি হয়, স্পট হলো এমন একটা ওয়ালেট যেই ওয়ালেটের মাধ্যমে আপনি যত ধরনের কয়েন আছে ওগুলো বেচা কিনা করতে পারবেন। আপনি ট্রেড করবেন, আপনার স্পটের ভিতরে ডলার থাকা লাগবে, বুঝছেন? এবার আসি ফান্ডিং, একটু পর আরও ডিটেলসে বলবো, বাট একটু জাস্ট নিয়ে রাখেন। এবার আসি ফান্ডিং, ফান্ডিংয়ের ভিতরে আসতে দেখবো আমি জিরো, মানে কি, কারণ ফান্ডিংয়ের ভিতরেই আমরা বাই সেল করবো। আমি যদি এখান থেকে বাই করতে চাই, সেল করতে চাই, ফান্ডিংয়ে আনতে হবে। এখন এই যে একটু আগে বলছিলাম এগুলো সব কি, একটা ওয়ালেট, যেমন স্পট একটা ওয়ালেট, এটার মাধ্যমে আমি ক্রিপ্টো কারেন্সির সকল ধরনের ট্রেড করতে পারবো। দেন হলো ফান্ডিং, এটার মাধ্যমে আমি বাই সেল করতে পারবো। কেমনে বাই সেল করতে পারবো, এখানে দেখেন তিনটে অপশন আছে, ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার। এখন আমি ধরেন ট্রেড করলাম, ট্রেড করার পরে আমার প্রফিট হয়েছে, আমার ক্রিপ্টোর ওয়ালেট কোনটা, স্পট ওয়ালেট, তাহলে স্পট ওয়ালেটের ভিতরে সবগুলো টাকা আছে, এই ওয়ালেটের টাকা আমি সরাসরি উঠাইতে পারবো না, এই ওয়ালেটে শুধু ক্রিপ্টো কারেন্সি ট্রেড করতে পারবো। এখন উঠাইতে হলে আমার কই যেতে হবে, ফান্ডিংয়ে যেতে হবে, তাহলে আমি এখান থেকে ফান্ডিংয়ে ক্লিক করবো। যখনই ফান্ডিংয়ে ক্লিক করবো, ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার। ডিপোজিট মানে আপনি কি ফান্ডিংয়ে নিয়ে আসতে চান, উইথড্র মানে আপনি কি ফান্ডিং থেকে পাঠাইতে চান, ওইটা আলাদা হিসাব, আমরা যাবো ট্রান্সফারে। যখনই এখান থেকে ট্রান্সফারে যাবো, দেখেন দুটো অপশন আসছে, উপরে ফান্ডিং, নিচে স্পট। এই যে ফান্ডিং টু স্পট, মানে ফ্রম টু, মানে ফ্রম কোত্থেকে পাঠাবেন, ফান্ডিং থেকে স্পটে পাঠাবেন না, আমরা স্পট থেকে ফান্ডিংয়ে নিব। কেন স্পট থেকে ফান্ডিংয়ে নিব, কারণ স্পট হলো এমন একটা ওয়ালেট, ফান্ডিংও একটা ওয়ালেট, স্পট এমন একটা ওয়ালেট যেই ওয়ালেটের ভিতরে টাকা বা ডলার থাকলে আমি ট্রেড করতে পারবো। এখন ফান্ডিংয়ের ভিতরে টাকা বা ডলার থাকলে কিন্তু আমি ট্রেড করতে পারবো না, আমি স্পটের ভিতরে টাকা বা ডলার থাকলে আমি ট্রেড করতে পারবো। কারণ কি, কারণ ট্রেডিংয়ের জন্য যে ওয়ালেট, এই ওয়ালেটটা হলো মূলত আমার স্পট, মানে লোকাল বুঝি, স্পট মানে ওইখান থেকে আপনি ট্রেড করতে পারবেন, একটু পর আরও ওয়াইডলি বুঝে যাবেন, সমস্যা নেই। এখন ফান্ডিংয়ে যে আমি ট্রান্সফার করবো, কোত্থেকে ট্রান্সফার করবো, স্পট থেকে ট্রান্সফার করবো। এই যাইলাম ট্রান্সফারে, দেন আমার দেখাচ্ছে এখানে কি, ফ্রম স্পট। এখন দেখেন এইখানে নো অ্যামাউন্ট অ্যাভেলেবল ট্রান্সফার, মানে আপনার ফান্ডিংয়ে কোনো ধরনের টাকা নেই। দেখেন আমি যদি এখান থেকে ফ্লিপ করি এটার মাধ্যমে, এবার দেখেন আমার বলতেছে স্পট থেকে ফান্ডিং। ফান্ডিং কি, ফান্ডিং হলো এমন একটা ওয়ালেট যেই ওয়ালেটের মাধ্যমে আপনি টাকা উইথড্র ডিপোজিট করতে পারবেন, মানে ডলারকে টাকায় কনভার্ট করতে পারবেন, টাকাকে ডলার কনভার্ট করতে পারবেন, আপনার পকেটে টাকা আসবে। বাট স্পটের ভিতরে থাকলে আপনার পকেটে টাকা আসবে না, ওইটা আপনার থাকবে বাট আপনার পকেটে আসবে না। তাহলে পকেটে আসার জন্য আমি কী করতে হবে, স্পট ফান্ডিংয়ে যাবো, এখান থেকে সুইচে গেলে এবার দেখেন আমার এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে $2449, এবার $69। এবার চাইলে এখান থেকে আমি ট্রান্সফার করতে পারবো ফান্ডিংয়ে। ধরেন আমার এখানে আছে $2400, আমি এখান থেকে চাচ্ছি $200 ক্যাশ করব। আমি একটা সপ্তাহে হিসাবে ট্রেড করি, আমি $200 ক্যাশ করব। ওকে, তাহলে এখান থেকে আমি অ্যামাউন্টে যাব, 200 ক্লিক করব। যখনই 200 ক্লিক করব, কনফার্ম ট্রান্সফার। ওকে, এবার দেখেন আমার ফান্ডিংয়ে $200 চলে আসছে, কোনো চার্জ কাটছে, কোনো ধরনের চার্জ নেই। রিজন কি, রিজন হলো ওরা নিজেরা নিজেরা লেনদেন করতেছে, একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিচ্ছি। তো সেইভাবে এখানে আমি যখন ফান্ডিংয়ে টাকা নিয়ে আসলাম, এখন এই টাকা আমি উঠাইতে পারবো, বুঝছেন? এখন এই টাকা আমি উঠাইতে পারবো। এখন যে উঠাইতে পারবো, আমি কতটুকু উঠাইতে পারবো, এই $200 উঠাইতে পারবো, এর বেশি উঠাইতে পারবো না, কারণ আমি উঠানোর জন্য শুধু $200 নিয়ে আসছি। ভাই আমি তো সব আনতে চাই, নো প্রবলেম। ফান্ডিংয়ে যাবো, ট্রান্সফারে যাবো, যে স্পট থেকে ফান্ডিংয়ে নিয়ে আসবো। এইবার এই সাইডে দেখেন একটা ম্যাক্স নামক একটা শব্দ আছে, এবার এই ম্যাক্সে যখন আপনি ক্লিক করবেন, ইন্টার যত অ্যামাউন্ট আছে সব চলে যাবে, সেন্ট পর্যন্ত, মানে 1 সেন্ট, 2 সেন্ট পর্যন্ত। তাহলে যে আমি ম্যাক্স দিই, যখনই আমি এখান থেকে ম্যাক্স দিলাম, দেখেন পুরো টাকাটা এবার কই যাবে, ফান্ডিংয়ে যাবে। কোত্থেকে, স্পট থেকে, ওই যে ফ্রম স্পট থেকে ফান্ডিংয়ে যাবে। দিলাম কনফার্ম ট্রান্সফার, দ্যাটস ইট, শেষ। এইবার যে টাকাগুলো আছে পুরোটা টাকা আমি উঠাইতে পারবো, ক্যাশ করতে পারবো। বাট এবার আমার স্পট তো খালি, স্পটে তোমার তো 15, বুঝা গেছে? এখন এই 15 কিসে, এই 15 যে এই সব ওয়ালেটের ভিতরে আছে, এই যে এই ওয়ালেটে আছে, মার্জিনের ভিতরে কিছু আছে নাই, অন্য ওয়ালেটে আছে, তার মানে আমার এই যে স্পটের ভিতরে যেটা থাকবে এটা দিয়ে আমি ট্রেড করতে পারবো। এবার আসি আর্ন, ফিউচার, মার্জিন। এই যে দিনটা আর্ন, ফিউচার, মার্জিন, এগুলো হলো আপনার ট্রেড করার আলাদা আলাদা ওয়ালেট। আপনি যদি চান ফিউচারও ট্রেড করবেন, এই ওয়ালেটে টাকা নিয়ে আসতে পারবেন, কোত্থেকে, স্পট থেকে। এখন দেখেন আমি যখন এখান থেকে ট্রান্সফারে যাচ্ছি,
কি দেখাচ্ছে? স্পট থেকে ফিউচারে। আর স্পটে কোনো টাকা নেই। কেন স্পটে টাকা নেই? কারণ আপনি সব টাকা ফান্ডিংয়ে নিয়ে নিছেন। এখন বলতে পারেন, ভাই আমার স্পটে তো $15 আছে। এই $15 কিসের? এই $15 হইলো আপনি অন্য আর একটা ওয়ালেটের ভিতরে ট্রেড করছেন, আপনার একটা ট্রেড এক্সিকিউট হচ্ছে। দ্যাটস ওয়াই এটা আপনি কিনা বেচা করতে পারবেন না। আপনার একটা কাজ চলতে আছে, ওইটার ফলাফল তো আপনি পান নাই। সো ফলাফল না পাওয়া পর্যন্ত ওইটা আপনি কিছু করতে পারবেন? উঠাইতে অথবা অন্য কাউকে দিতে পারবেন? পারবেন না, সেম দশা। তাহলে এইখানে স্পটে যেটা আমি দেখতেছি, এটা অন্য আর একটা ওয়ালেটের ভিতরে ট্রেডিং করার জন্য রয়ে গেছে, ওইটা একটা ট্রেড এক্সিকিউট করা। ওই ট্রেডটা এক্সিকিউট করার কারণে আপনি দেখবেন যে আপনার স্পট থেকে টাকা উঠাইতে পারতেছেন না। আপনি যদি ফান্ডিংয়ে যান, ট্রান্সফারে যান, দেখবেন স্পট আপনার জিরো দেখাবে। এই যে স্পট আপনার জিরো দেখাবে, এই যে নো অ্যামাউন্ট। রিজন কি? রিজন হইলো আপনি স্পটে যে টাকাটা দেখতেছেন $15, এই টাকাটা আপনার কোথাও না কোথাও ট্রেড করা। মনে রাখবেন, অনেক সময় দেখবেন স্পটের ভিতরে দেখাচ্ছে $2,000 শো করতেছে, বাট আপনি উঠাইতে পারতেছেন না, ট্রান্সফার করতে গেলে দেখাচ্ছে জিরো। রিজন কি? রিজন হইলো আপনি কোথাও না কোথাও ট্রেড প্রেস করে রাখছেন। ওই ট্রেড অফ করেন। এখন দেখেন আমি এখান থেকে উঠাইতে পারলাম। যদি ফিউচারে যাই, ফিউচারে আমার $1 আছে। ওকে, এখান থেকে আমি ট্রান্সফারে যাবো। ট্রান্সফারে যাওয়ার পরে দেখেন কই নিব, স্পট থেকে ফিউচারে নিব না, আমি ফিউচার ওয়ালেট থেকে স্পট ওয়ালেটে নিব। দ্যাটস ইট। এবার আমি এখান থেকে সুইপ দিব, ম্যাক্স দিব, ইয়েস, শেষ। এবার স্পটে দেখেন আমার কত হয়েছে, 16 হয়েছে। এবার স্পট থেকে আমি $1 উঠাইতে পারবো, কারণ আমার ফিউচার ওয়ালেটটার ভিতরে, এগুলো কিন্তু ওয়ালেট ভাই, এগুলো ওয়ালেট। তাহলে আমার ফিউচার ওয়ালেটটার ভিতরে যে ডলারটা ছিল, ওই ট্রেডটা আমি অফ করে বা ওই ডলার ওই ওই ওয়ালেট থেকে আমি স্পটে নিলাম। এবার যখন আমি এখান থেকে ফান্ডিংয়ে যাব, ফান্ডিংয়ে যাওয়ার পর যদি আমি ট্রান্সফার দিই, দেখবেন আমার $1 নিবে। এই যে দেখেন, এই যে মোটামুটি 0.84 সেন্টের মতন আমার এখান থেকে নিবে। এবার যদি আমি কই দিব স্পট থেকে ফান্ডিংয়ে দিব, ইয়েস, ম্যাক্স কনফার্ম, শেষ। এবার আপনার স্পট আবার দেখেন আবার 15 হয়ে গেছে। ইজি না? বহুত ইজি না? বহুত ইজি। নলেজ থাকলে সব কিছু বহুত ইজি। এগুলো আপনাকে কেউ শিখাবে না ভাই, কেউ শিখাবে না। আপনারা শুধু কোয়াটেক্স অ্যাকাউন্ট খোলা শিখাবে, আপনারা শুধু পকেট অপশন অ্যাকাউন্ট খোলা শিখাবে, কারণ ওরা জানে আপনি প্রফিট করতে পারবেন না। আপনার এগুলো শিখে লাভ নেই, আপনার টাকা তো ম্যানেজ করতে হবে। যারা ক্রিপ্টো ট্রেডিং করবেন চিন্তা করছেন, ফরেক্স ট্রেডিং করবেন চিন্তা করছেন, আসল ট্রেডিং, রিয়েল ট্রেডিং, তাদের জন্য এগুলা হইলো একেবারে সোনায় সোহাগা, কারণ আপনার এগুলা জানাই লাগবে। উইদাউট দিস আপনি কিচ্ছু করতে পারবেন না। তাহলে আমরা যখন ফিউচারে ট্রেড করবো, এবার ধরুন আমি ফিউচারে ট্রেড করবো, আমার এখানে $1,000 মতো নিতে হবে, নো প্রবলেম। ফিউচারে গেলাম, কই যাবো? ট্রান্সফারে যাবো। ট্রান্সফারে যাবো কোত্থেকে নিব? স্পট থেকে নিব ভাই। কেন স্পট থেকে নিব? রিজন হইলো স্পটই একমাত্র ওয়ালেট যেটার মাধ্যমে আপনি ক্রিপ্টো কারেন্সির বিভিন্ন ওয়ালেটে ডিস্ট্রিবিউট করতে পারবেন। একটা আইডি থেকে অনেকগুলো পেজ খোলা যায় না? সেম জিনিস হইলো স্পট। স্পট হলো আপনার মেইন ওয়ালেট। এবার এগুলার অনেকগুলো সাব ওয়ালেট আছে। যেমন ধরেন আপনার মনে হলো আপনি ফিউচার অপশনে ট্রেড করবেন, তখন আপনি ফিউচার ওয়ালেটে যাবেন। আপনার হলো মার্জিনে ট্রেড করবেন, লেভারেজ নিয়ে ট্রেড করবেন, ক্রস মার্জিন, আইসোলেটেড, তখন আপনি এখানে আবার আলাদা করে কিছু ডলার নিয়ে আসবেন। তাহলে স্পট হলো আপনার একটা মেইন অ্যাকাউন্ট, এটার আধলে আরও অনেকগুলো ছোটো ছোটো অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন। যেমন একটা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অনেকগুলো পেজ খোলা যায়, একটা পেজের ভিতরে আপনি স্পোর্টসের ভিডিও ছাড়লেন, স্পোর্টস একটা ভিডিওর ভিতরে আপনি নায়ক নায়িকার ছাড়লেন, আরেকটার ভিতরে আপনি ব্লগিং করলেন। তার মানে একটা আইডি দিয়ে আপনি সবগুলো ম্যানিপুলেট করতেছেন। সেম জিনিস স্পটের ভিতরে থাকতে হবে। দেখেন আমি যখন ফিউচারে গেলাম, ট্রান্সফারে গেলাম, আমার স্পট তো জিরো দেখাচ্ছে। এই যে স্পট থেকে আমি নিতে পারবো না, নো অ্যামাউন্ট অ্যাভেলেবল টু ট্রান্সফার। এখন কী করবো? কারণ আমার টাকাগুলো সব ফান্ডিংয়ে, স্পটে নাই। এত ভাঙ্গিয়া বোঝানোর কারণ আপনি নিজেও ভালো করে জানেন, কারণ প্রথম প্রথম বাইন্যান্সের এটা দেখলে সবার ভিতরে কান্না চলে আসে। দরকার নেই ভাই, দুনিয়া বহুত ইজি, রাইট পার্সন লাগবে যে আপনার শিখাবে। তাহলে এখান থেকে আমি স্পটে যাব। স্পটে যাওয়ার পর আমি কী করবো? এবার আমি ফান্ডিং থেকে টাকা আনবো। দেখেন আমি যখন স্পটে যাই, ট্রান্সফার দিচ্ছি, তখন কিন্তু আমার ফিউচার অপশন কিচ্ছুই আসতেছে না। কেন আসতেছে না? ওগুলো তো ওয়ালেট, ওগুলো আসার কথা না, আসবে না, কারণ স্পটের সাথে শুধু ফান্ডিংয়েরই সম্পর্ক। কারণ ফান্ডিং হলো টাকা উঠানোর ওয়ালেট, স্পট হলো ট্রেড করার ওয়ালেট, বুঝছেন? তাইলে আমি এখন ফান্ডিং থেকে স্পটে নিব, সবই নিব, ম্যাক্সই নিব, বা দরকার নেই ম্যাক্স নিব না, আমি $1,000 নিব। ওকে, $1,000 দিয়ে দিলাম। ইন্টারনাল যত ধরনের ট্রানজ্যাকশন করতেছেন বাইন্যান্সের ভিতরেই, একটা টাকাও তো কাটবে না, কারণ নিজে নিজে সব করতেছেন। ওকে দিলাম। এবার দেখেন আমার স্পটের ভিতরে $1,000 চলে আসলো, আমার ফান্ডিংয়ের ভিতরে $1,400। আমি চাইলে $1,400 উঠাইতে পারবো। এখন আমি স্পটেরটাও ফান্ডিংয়ে নিয়ে উঠাইতে পারবো, বাট আমি চিন্তা করছি আমার অ্যাকাউন্টের ভিতরে $5,000 আছে, বা $200 আছে, সরি, আমার অ্যাকাউন্টের ভিতরে $200 আছে। এটা বিগিনারদের জন্য, আমার অ্যাকাউন্টের ভিতরে $200 আছে, আমি $100 চাচ্ছি ফান্ডিংয়ে রাখবো, আর $100 চাচ্ছি আমি স্পটে রাখবো ট্রেড করার জন্য। ওই $100 স্পট থেকে আবার $20 ফিউচারের জন্য, $20 মার্জিনের জন্য, $20 আপনার স্পটের জন্য,
ওইটা আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করব। তাহলে এখন আমার কি, আমার এখন আমি চাইলে এবার ফিউচারে ভরতে পারবো, কারণ আমি স্পটে এখন ডলার আছে। দেখুন আমি যখন ফিউচারে যাচ্ছি, এবার যখন আমি ট্রান্সফারে যাচ্ছি, আমারও বলতেছে যে এই যে $1,000 এভেলেবেল, তুমি এখন চাইলে $1,000 ট্রেড পেস করতে পারবা। তাহলে এবার আমি $1,000 থেকে $500 নিব ফিউচারে, ট্রান্সফার শেষ। এবার আমার স্পট তো $500, আর আমার ফিউচার, এই যে ফিউচার চলে আসছে $500, স্পটও চলে আসছে $500। এখন আপনি সব আলাদা আলাদা দেখতেছেন, আপনার একসাথে সব দেখা লাগবে। ওভারভিউ বলছিলাম না সব বোঝা যাবে, জাস্ট ইজি। সো আমার ভিডিওর ভাই একটাই কথা, আপনার পুরো দেখতে হবে, কারণ আমি তো আপনার নলেজ ছাড়া কিচ্ছু দিব না। উল্টাপাল্টা কোনো ভিডিও আমার দেওয়া হয় না ভাই, মানুষের সময়ের অনেক দাম আমি জানি। অনেকে টিকটক দেখা রাইখা ভিডিও দেখতেছে, অনেকে জব মানে অনেকে অনেক বিজি কাজ রাইখাও ভিডিও দেখতেছে। সো আমার ওদের ভ্যালু দেওয়া উচিত, বুঝছেন? টিকটক কেন বললাম, ক্রিটিসাইজ করলাম আপনারে। আপনি সারাদিন টিকটক দেখেন, আপনি কী করবেন জীবনে? আপনি একবার ভাবছেন, স্ক্রল করতেছেন 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 করতেছেন, স্ক্রল করতে করতে একদিন মরে যাবেন, জীবনে কোনো ধরনের স্বপ্ন পূরণ হবে না। ওই দিন আফসোস করবেন যে জীবনে কী করলাম, আয় হায় আয় হায় আয় হায়, সুযোগ নেই। সময়ের দাম যদি না দেন, সময় আপনারে অনেক কষ্ট দিবে, এত কষ্ট দিবে আপনি সহ্য করতে পারবেন না। জীবনে সবাই অ্যাভয়েড করেন, সময়ের অ্যাভয়েড করেন না ভাই, সময়ের অ্যাভয়েড করেন না। সময় দুনিয়ার সবথেকে দামি জিনিস, এইটা যেদিন বুঝা যাবেন আপনার কেউ সাকসেস থেকে আটকাইতে পারবে না। সো সময়ের দাম দিন, সারাদিন বৈসা বৈসা স্ক্রল করেন না, সারাদিন বৈসা বৈসা স্ক্রল করেন না। লং টাইম ফ্রেমের ভিডিও দেখেন, লং মুভি দেখেন, সমস্যা নেই। ওই যে 15 সেকেন্ডের ভিডিও না দেখে আর মুভি দেখেন, সময় নষ্ট হোক সমস্যা নেই, মুভি দেখেন, 2 ঘন্টার একটা মুভি দেখেন। আপনার ব্রেন এক জায়গায় থাকার জন্য প্রস্তুত হবে। বাট আপনি যখন সারাদিন শর্ট ফর্ম দেখেন, ইনস্টাতে রিলস দেখেন, ফেসবুকে রিলস দেখেন, ইউটিউবের ভিতরে শর্টস দেখেন, টিকটক দেখেন, স্ন্যাপচ্যাটের ভিতরে উল্টাপাল্টা, তখন ঝামেলা হয়ে যাবে, কারণ আপনার শর্ট কন্টেন্টের ভিতরে আটকে থাকবেন, আপনার ব্রেন বড় ভাবতে পারবে না। সো আপনার ব্রেনের যদি ট্রেনও করতে হয়, তাও আপনার লং টাইম ফ্রেমের ভাবা উচিত। সো যাই করেন লং টাইম ফ্রেমে দেখেন, এই মাত্র শুরু। আপনি যা শিখবেন আজকের পরে বাইন্যান্স আমি লেখা দিলাম, সারা বাংলাদেশে একটা ভিডিও নাই এগুলার, ইউটিউবে সার্চ করতে করতে মইরা যান পাবেন না, কারণ আমি জানি মানুষের ল্যাক কই। আপনারা সবাই অ্যাকাউন্ট খুলে দিবে ভাই, এগুলা কেউ শিখাবে না, কারণ ওরা জানে আপনি এই পর্যন্ত যাবেনই না, বুঝছেন? বাট আমার ব্যাচে এগুলা সবার আগেই নলেজ দেওয়া হয়। রিজন কি? ম্যানিপুলেট করতে জানতে হবে, অপরচুনিটি শেষ নাই ভাই, অপরচুনিটি শেষ নাই। এখন এইটার ভিতরে আপনি বাইন্যান্সে কেমন ট্রেড করবেন, ক্রিপ্টো মিপ্টো ভাই বহুত কিছু, এত কিছু আসলে ভাই কভার করা সম্ভব না, বুঝছেন? ইউটিউব ভিডিওতে যাই হোক, আমি ট্রাই করব, ইনশাল্লাহ ট্রাই করব। তাহলে এখান থেকে আমরা কইছিলাম, আমরা ফিউচারে ছিলাম, এখন আমি চাইলে ফিউচারে এখান থেকে ট্রেড করতে পারবো। আমি যদি এখান থেকে ট্রেডে যাই, এবার আমি লং পজিশন সেল পজিশন সব করতে পারবো, আমি এখান থেকে ট্রেড করতে পারবো। এখান থেকে যদি লস হয় নো প্রবলেম। এবার দেখেন আমি যখন ওই ফিউচারে আসছি, আমার এই ফিউচারে নিয়ে আসছে, সমস্যা নেই, আমি আবার ওয়ালেটে যাব, ফিউচারে আসি, ওকে, দেন আবার আমি স্পটে চলে আসলাম। এখন আমার মনে হলো যে ফিউচারের ভিতরে আমি কিছু ডলার প্রফিট করছি, এবার আমি ওই কিছু ডলার রেখে বাকিটা স্পটে নিয়ে যাবো, স্পট থেকে ফান্ডিংয়ে নিবো উইথড্রোর জন্য। তার মানে আমি যদি ফিউচারের ভিতরে অথবা এই মার্জিনের ভিতরে প্রফিট করি, তাহলে আমার কী করতে হবে, আমার সবার আগে স্পটে নিতে হবে, স্পট থেকে ফান্ডিংয়ে নিয়ে দেন আমার উইথড্রো করতে হবে, সমস্যা নেই আমরা করতে পারি। এখন এই ফিউচার থেকে কই নিব, ট্রান্সফারে যাব, স্পটে নিব, ওকে, কতটুকু নিব, ফিউচার থেকে স্পটে নিব, স্পট থেকে না কিন্তু, তাইলে যেইখান থেকে নিব ওইটা আগে হবে, ফিউচার থেকে স্পটে নিব, কতটুকু $500 এভেলেবেল, সমস্যা নেই, আমি এখান থেকে $200 নিব। ইয়াস, এই দেখেন আমার ফিউচারে $300 আছে, আমার স্পটের ভিতরে $700 চলে আসছে। এবার আমি ওই যে $200 ফিউচারের ভিতরে প্রফিট করছি, ওইটা আমি উঠাই ফেলবো, আমি স্মার্ট গায়, ফান্ডিংয়ে যাব, ট্রান্সফার $200, শেষ, ওকে। এবার আপনার ফান্ডিং $1,600 চলে আসছে, আপনার স্পটের ভিতরে এটা চলে আসছে। এখন আপনার মনে হলো যে এই সপ্তাহে আপনার ট্রেড করবেন না, আপনার ঝয় ঝামেলা মনে হচ্ছে, আপনার ট্রেড করবেন না, নো প্রবলেম, ফিউচারে সব উঠাই ফেলবেন আপনি, কোনো ঝামেলা নাই, ফিউচারে যাবেন, ট্রান্সফার ম্যাক্স কই দিব, ম্যাক্সে দিব, যখন ম্যাক্সে ক্লিক করবো পুরোটা চলে যাবে। এখন দেখেন স্পট থেকে ফিউচার আসতেছে ম্যাক্স, বাট আমি তো স্পট থেকে নিবো না, আমি তো ফিউচার থেকে নিবো, ওকে, সোয়াইপ, যখনই সোয়াইপ করলাম ম্যাক্স করলাম। এবার ফিউচারের যত টাকা আছে, ফিউচার ওয়ালেটের যত ডলার আছে, সব আমার স্পটে চলে যাবে, কনফার্ম, ট্রান্সফার শেষ, আমার স্পট খালি, এই যে স্পট ভরা, ফিউচার খালি। এখন বলেন ভাই ফিউচারে তো $1,000 থাকার কথা, $200 ফান্ডিংয়ে নিয়েছিলেন মনে আছে, ভুলা কেন যান? এবার আপনি সব উইথড্রো করবেন, কই যাবেন, ট্রান্সফার যাবেন, ফান্ডিংয়ে নিতে হবে, কারণ ফান্ডিংয়ের মাধ্যমেই আমি টাকাটা আমার হাতে পাবো, ওকে, ফান্ডিং স্পট, আমি তো ফান্ডিং থেকে স্পটে নিবো না, আমি স্পট থেকে ফান্ডিংয়ে নিবো, সোয়াইপ ম্যাক্স শেষ, $800 পুরো চলে গেছে। এবার আমার ফান্ডিং ভরা, এবার আমার
ফিউচারে কতটুকু আছে, আর্নিং কতটুকু আছে, ফান্ডিং কতটুকু আছে, স্পোর্টসে কতটুকু, আমার এত আলাদা আলাদা জানার দরকার নেই। আমার পুরোটার ভিতরে কত ডলার আছে, জাস্ট ওভারভিউ, শেষ। বহুত ইজি ভাই। এবার আসি যে ভাই টিআরসি টোয়েন্টি নেটওয়ার্ক কি। আমি অন্য একটা মানুষের পাঠাবো, অন্য একটা মানুষ আমার আইডি নাম্বার দিল, আমি ওর আইডির ভিতরে আমার বাইন্যান্স থেকে টাকা পাঠাবো, নো প্রবলেম। কেমনে কি করবেন আপনি, উইথড্রলে যাবেন, পাঠাবেন না, উইথড্রল উঠাবেন। উইথড্রল মানে উঠায়, ডিপোজিট মানে ভরে। আপনারও যদি কেউ দেয় তখন আপনি এখান থেকে ডিপোজিটে যাবেন। আমরা মানুষকে দিব, মানুষকে দিতে গেলে কী করতে হবে, আমার ওয়ালেটে যেতে হবে। আমি যখন অন্য কাউরে দিব ওয়ালেটে যাব, ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে আমরা অনেকগুলো কারেন্সি চলে আসছি, এগুলো সব হলো ক্রিপ্টো নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা টাকাটা ট্রান্সফার করবো, এখানে কোনো ব্যাঙ্ক ট্যাঙ্ক বিকাশ টিকাশ আসবে না, নিজেরা নিজেরা ইন্টারনাল। তাইলে মূলত আমাদের ইউএসডিটি কয়েনটা দিয়েই করা উচিত। আপনি চাইলে আরোগুলোও দিয়ে এনা দিয়েও করতে পারেন, আপনি চাইলে পেপে দিয়েও করতে পারেন, ডোজ দিয়ে করতে পারেন, আপনি চাইলে বিটকয়েন দিয়ে করতে পারেন, আপনার ইচ্ছা। বাট যেহেতু ইউএসডিটি একটা কয়েন, ইয়ান ইউএসডিটি জিনিসটা কি, ইউএসডি যে কারেন্সি আছে, এই ইউএসডি কারেন্সির একটা কয়েন হইল ইউএসডিটি। তার মানে এটার ভ্যালু হইল, ইউএসডি যদি বাড়ে ইউএসডিটিও বাড়বে। ইউএসডি যদি বাংলাদেশি টাকায় 130 টাকা হয়, তাইলে আপনার ইউএসডিটি কয়েনটাও 130 টাকায় হবে। এই জন্য এটা হিসাবটা সোজা। তাইলে এখান থেকে আমরা ইউএসডিটিতে ঢুকবো। এই যে দুইটা নেটওয়ার্ক আসছে, একটা হলো আপনার ক্রিপ্টো নেটওয়ার্ক, আপনি চাইলে ক্রিপ্টোর মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন, আর একটা হলো আপনার ইমেল। এখন এই ক্রিপ্টো নেটওয়ার্ক মানে কি, ক্রিপ্টো নেটওয়ার্ক মানে হলো টিআরসি টোয়েন্টি। আমি ক্রিপ্টোতে ঢুকি, ক্রিপ্টোতে ঢোকার পর দেখবেন আমার কাছে টিআরসি টোয়েন্টির নাম্বার যাবে, মানে ইউএসডিটিরই মানে একটা ক্রিপ্টো ভার্সন, মানে ক্রিপ্টো নেটওয়ার্ক বলে ওইটারে। এখন যারে আপনি টাকা পাঠাবেন, উইথড্র করবো আমরা, ও আপনার একটা টিআরসি টোয়েন্টির কপি দিবে। এই যে এখান থেকে আপনি লং প্রেস করে এটার পেস্ট করবেন, এটার পেস্ট করলে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে। আমরা কী করবো, টিআরসি টোয়েন্টি করবো। এখন মনে রাখেন, ও যদি আপনার টিআরসি টোয়েন্টি দেয়, আপনি এখানে টিআরসি টোয়েন্টি দিবেন। ও যদি আপনার বিএনবি স্মার্ট কয়েন দেয়, আপনি এখানে বিএনবি স্মার্ট কয়েন দিবেন। ও যদি আপনার বিটকয়েন দেয়, আপনি এখান থেকে বিটকয়েন দিবেন। ও যদি আপনার সিলো দেয়, আপনি সিলো দিবেন। ও যেটা দিবে আপনি ওই নেটওয়ার্কটাই এখানে শো করাবেন। মোস্ট অফ দ্য কেসেস মানুষ টিআরসি টোয়েন্টি দেয়। তাহলে আমাদের নেটওয়ার্ক কী, নেটওয়ার্কের মানে কি, এটার মানে হলো এই নেটওয়ার্কের মাধ্যমে যাবে। এখন ও আপনারা টিআরসি টোয়েন্টি দিল, আপনি যদি এখান থেকে বিএনবি স্মার্ট দেন, হবে না কিন্তু ভাই। ও আপনারা যেই নেটওয়ার্ক দিবে আপনার ওই নেটওয়ার্কে এখানে চুজ করতে হবে। তাহলে ও যদি আপনারা টিআরসি টোয়েন্টি দেয়, এটা ইজি, আপনি এখান থেকে টিআরসি টোয়েন্টি ক্লিক করবেন, দ্যাটস ইট। মিনিমাম কত দিতে চান, আমি এখান থেকে 200 দিতে চাই। এখন বলেন তো এখান থেকে কি 200 যাবে, যাবে না। রিজন কি, রিজন হলো আমার স্পটের ভিতরে টাকা নাই। এখন ওটা যদি আমার দিতে হয় ফান্ডিং থেকে অথবা ফিউচার থেকে, আমার স্পট ওয়ালেটে নিয়ে আসতে হবে। ইজি না, অনেক ভিতরে যাচ্ছি শুধু আপনাদের সুবিধার্থে। এখান থেকে আমি এবার ফান্ডিংয়ে যাব অথবা এখান থেকে ট্রান্সফারে যাব, ফান্ডিং থেকে স্পটে নিয়ে আসব। যখন আমি এখান থেকে ফান্ডিং থেকে স্পটে নিয়ে আসব, এইবার এই টাকাটা আমি ট্রান্সফার করতে পারবো। ফান্ডিং থেকে স্পট, ফান্ডিং থেকে স্পট, ম্যাক্স কনফার্ম, শেষ। এবার আমার এই টাকাটা আমি ওরে দিতে পারবো। ওকে, দ্যাটস ইট, কনফার্ম করে ফেললাম। সময় নিচ্ছে একটু, কেন সময় নিচ্ছে জানি না, মনে হয় আমার নেট দুর্বল। আচ্ছা, এবার দেখেন এই জায়গা থেকে আমার স্পটে চলে আসছে। এবার আমি যদি কাউরে পাঠাইতে চাই থ্রু দ্য টিআরসি টোয়েন্টি, আমি এখান থেকে কই যাব, উইথড্রলে যাব। এবার আমি উইথড্র দেওয়ার পর ও যদি আমার টিআরসি টোয়েন্টি দেয়, আমি ওরে টিআরসি টোয়েন্টির মাধ্যমে পাঠাতে পারবো। ও যদি আপনার বিএনবি নেয়, আপনি বিএনবির মাধ্যমে পাঠাতে পারবেন। ও যদি আপনার বিটকয়েন দেয়, আপনি বিটকয়েনের মাধ্যমে পাঠাতে পারবেন। মানে হলো একটা নেটওয়ার্ক, ও আপনারা যেই নেটওয়ার্কে দিবে আপনার ওই সেম নেটওয়ার্কেই পাঠাইতে হবে। আমার নেট অনেক ঝামেলা করতেছে। আচ্ছা, বুঝা গেছে। এবার আমি যদি উইথড্রলে যাই, দুটো নেটওয়ার্ক দেখব, ইউএসডি, কারণ কি ইউএসডি একটা কয়েন, এই কয়েনের মাধ্যমে আমরা লেনাদেনা করব। এই দেখেন, আমি যখন সেন্ড ভিয়া ক্রিপ্টোতে যাব, দেন আমার কাছে অপশন চালু হবে, এই যে লং প্রেস টু পেস্ট। ও আপনারা যেই জিনিসটা দিবে ওই জিনিসটা আপনি এখানে পেস্ট করবেন, দেন নেটওয়ার্ক সিলেক্ট করবেন ও যেই নেটওয়ার্ক দিবে। তাহলে এখানে আমি লং প্রেস করে ও যে নেটওয়ার্ক দিবে ওই নেটওয়ার্কটা দিব, দেন এখান থেকে ওই সেম নেটওয়ার্কের অ্যাড্রেস দিব, ওইটার নেটওয়ার্ক নাম্বার, এটা হলো আপনার অ্যাড্রেস। এখন ধরেন আপনি ঢাকা যাবেন, ঢাকা কই যাবেন, ঢাকার তো অনেক জায়গায় যেতে পারেন, আপনার বলে দিন স্পেসিফিক মিরপুর যাবেন, বুঝছেন। তাহলে আপনার অ্যাড্রেসটা তো সবার আগে এখানে দিয়ে দিবে, ঢাকা যাবেন, দেন আপনার স্পেসিফিক করে দিল কিসের মাধ্যমে যাবেন, কোন নেটওয়ার্কের মাধ্যমে যাবেন, এই যে মিরপুর নেটওয়ার্কের মাধ্যমে যাব। ওকে, দেন আমি এখান থেকে সিলেক্ট করবো, ধরেন $200। এখন আমি যদি এখান থেকে পাঠাই তাহলে কি যাবে, যাবে না, কারণ আমি এখন পর্যন্ত এখানে কোনো ধরনের টিআরসি টোয়েন্টির কিছু দেই নাই, মানে কোনো অ্যাড্রেস দেই নাই। অ্যাড্রেস দেওয়া উচিত ছিল, দিতে পারি নাই, কারণ আমার কাছে নাই। অ্যাড্রেস দিলে আপনার এখানে উইথড্র লেখাটা একদম এই যে বর্তমানে ঝাপসা আছে, এই ঝাপসা থেকে সঠিক হয়ে যাবে। মানে কী বলে সঠিক হয়ে যাবে, কী করাইতেছি আমি, সঠিক না মানে
আপনি ওইখানে ক্লিক করলে আপনার ওর জায়গা মতো নিয়ে যাবে, শেষ। এরপর শুধু ওকে দেবেন, দ্যাটস ইট, আর কোনো প্যারা নেই। এবার দেখেন, আপনি যদি TRC20 মাধ্যমে, ক্রিপ্টো নেটওয়ার্কের মাধ্যমে একজনের থেকে আরেকজনের দিতে চান, $100 উপরে নিলে $1 কেটে কাটবে, $10,000 নিলেও $1 কাটবে, $20,000 নিলেও $1 কাটবে, মানে $1 কাটবে আপনার নেটওয়ার্ক ফি, বুঝা গেছে? $100 উপরে নিলে $1 কাটবে, এর মতো না যে সব কাটতে রাখবো, $1,00,000 উঠিতে গেলে $2,000 এটা রাখে, বুঝছেন? এই এই টাইপের কিছুই করবেন আপনারা এখান থেকে, আপনারা এখান থেকে $1 রাখবে, আপনারা যত ডলার উইথড্রো ডিপোজিট করেন, সমস্যা নেই। এবার ভাই, TRC20 তো গেলো, ক্রিপ্টো নেটওয়ার্ক সেন্ট, আমি মেইলে যাব। এবার যদি মেইলে যাই, এবার আমার এখান থেকে আইডি সিলেক্ট করতে বলতেছে, দেখেন আমার একটা আইডি লেখা আছে, আমি একটা আইডি এখানে সিলেক্ট করি, এই আইডির মাধ্যমে আমি ওরা পাঠিয়ে দিই, এই এই ফোনটাতেই আসবে, বাট এটা তো দেখা যাবে না। আচ্ছা, 87166601, এই যে একটা আইডি দিলাম, এই আইডিটার ভিতরে আমি এবার টাকা পাঠাইতে পারবো। ওকে, এখান থেকে আমি ম্যাক্স দিলাম, অ্যামাউন্ট দিলাম $1, আপনি যা ইচ্ছা তাই পাঠাইতে পারবেন এখান থেকে ভাই, কেউ আটকাবে না, ব্রাইটনেস একটু বাড়ালে। ওকে, আমি এখান থেকে দিলাম $1, কোনো ফি কাটছে? এই যে ফি, USDT জিরো ফি, কারণ কোনো ফি কাটবে না। কেন ফি কাটবে না? $100 নিচে। তাইলে এখান থেকে যদি আমার এটা হয়, এবার অপশনাল, আপনি চাইলে আপনার নামও দিয়ে দিতে পারেন, ধরেন আমি এখানে দিয়ে দিলাম ট্রেডিং চার্ট, এটার মাধ্যমে আপনার আইডেন্টি থাকলো যে হ্যাঁ আমি টাকাটা দিয়েছি, দ্যাটস ইট। এইটা ফার্স্ট হলো আমার বাইন্যান্স আইডি, আপনি চাইলে এখানে যদি সোয়াইপ করেন আপনার আরও আসবে, ফোন নাম্বারের মাধ্যমে টাকা পাঠাইতে পারবেন, যেই ফোন নাম্বার ওর বাইন্যান্সের ভিতরে লিস্টেড ওইটার ভিতরে, আপনি চাইলে মেইলের মাধ্যমে পাঠাতে পারবেন, বাট দরকার নেই, আমরা আইডির মাধ্যমেই পাঠাবো। এই যে উইথড্র অ্যামাউন্ট $1, সেন্ড, নেক্সট। ওই ক্রিপ্টোর মাধ্যমে করলে এই অপশনগুলোই কিন্তু আসবে, এই অপশনগুলোই আসবে, আমার ফেস ভেরিফিকেশন যাবে এখন, এই যে ওকে, শেষ, $1 চলে গেছে, কই গেছে? ওর অ্যাকাউন্টে চলে গেছে, এই যে পেইড USDT সাকসেসফুল, $1 চলে গেছে, শেষ, বুঝা গেছে? ইজি না? এই সেম সেম প্রসেস আপনার ক্রিপ্টো নেটওয়ার্কের মাধ্যমে, ও আপনার যে নেটওয়ার্ক দিবে আপনি ওই নেটওয়ার্ক বসাবেন, ও আপনার যে অ্যাড্রেস দিবে আপনি ওই অ্যাড্রেস বসাবেন, দ্যাটস ইট, শেষ, চলে গেছে। অনেক বেশি হ্যাসেল, কোনো হ্যাসেল না ভাই, জানলে কোনো হ্যাসেল না, শেষ। এবার আমি ওর অ্যাকাউন্টে $1 পাঠিয়ে দিলাম, এই যে এখানে $1 চলে আসছে, ইজি না? বহুত ইজি। এবার আসেন ভাই, আমি কেমনে বাই করবো, কেমনে সেল করবো, আমি একটা কাজ করবো, আমি এই যে ভিডিওটা এটা দুইটা পার্ট করবো, একটা শুধু বাই এবং সেল রাখবো, আর একটা হোল ভিডিও রাখবো, যার যেমনে ভালো লাগে। ফার্স্ট অফ অল পুরাটাই ছাড়বো একটা ভিডিওর ভিতরে, দেন আবার এটা অর্ধেক অর্ধেক করে দেবো, কারণ অনেকেই তো শুধু বাই সেল দেখতে চান, সমস্যা নেই। তাহলে এখান থেকে যদি আমরা বাই সেল করতে যাই, সবার একই যাবো, ফান্ডিংয়ে যাবো। এবার আমি ফান্ডিংয়ে গেলাম, ফান্ডিংয়ে যাওয়ার পর আমি কী দেখতেছি, আমার এই জায়গায় ব্যালেন্স তো জিরো, কারণ আমি সব তো স্পটে নিয়ে গেছি, আর ফান্ডিং থেকেই আমি মূলত উইথড্রো ডিপোজিট করতে পারবো। এখন দেখেন, আমি ফান্ডিংয়ে আসলে আমার কাছে তিনটে অপশন আসতেছে, ডিপোজিট, উইথড্রো, ট্রান্সফার, আমার কিচ্ছু যায় আসে না ওইখানে, একমাত্র যায় আসবে আমি যদি অন্য কোনো কারো পাঠাইতে যাই, মানে বাইন্যান্স টু বাইন্যান্স যদি কোনো লেনদেন হয় তখন এই যে ডিপোজিট, উইথড্রো, ট্রান্সফার এগুলো কাজ করবে, বাট এই থার্ড পার্টির কিছুর মাধ্যমে যদি আমি টাকা হাতে আনতে চাই তখন আমি P2P যাব, পার্সন টু পার্সন, পেয়ার টু পেয়ার, যে যা বলে, বুঝছেন? এবার আমি পার্সন টু পার্সেন্টে যাই, তাহলে সবার আগে আমাদের এই ইন্টারফেসটা বুঝতে হবে, বুঝছেন? এই ইন্টারফেসটা কেমনে বুঝবো, উপরে যদি যাই দেখেন বাই এবং সেল আছে, এইখানে আমি যদি সেলে ক্লিক করি আমি এখান থেকে সেল করতে পারবো, যে দেখেন এখানে সব সেল সেল লেখা, আর আমি যদি এখানে বাই করি আমি এখান থেকে বাই করতে পারবো, মানে আমি যদি উইথড্র করতে চাই তখন আমি সেলে যাব, আর আমি যদি ডিপোজিট করতে চাই ট্রেড করার জন্য তখন আমি বাইয়ে যাবো। ওকে, এবার দেখেন এই যে USDT, এখানে যদি আমি ক্লিক করি আমার কাছে নেটওয়ার্ক আসতেছে, মানে আমার যে কারেন্সি, আমি কারেন্সিটা কেমনে দেখতে চাচ্ছি, আমি তো ডলারই দেখতে চাচ্ছি ভাই, কারণ আমার ডলার যতটুকু দেখাবে, আমার এখানে অ্যাকচুয়াল যতটুকু ডলার থাকবে আমার ক্রিপ্টো কারেন্সি ঠিক ততটুকুই ডলার দেখাবে, আমার জন্য সুবিধা। বাট আমি যদি এখন বিটকয়েনে যাই, খেয়াল করেন তো কী হচ্ছে, প্রায় ৯২,০০০ টাকার মতন লাগবে আমার বাংলাদেশ টাকায় একটা বিটকয়েন, বাট আমি এইভাবে দেখবো না, ঝামেলা, আপনার চলে এক্সপেরিমেন্টের জন্য দেখতে পারেন, আমি USDT যাবো, দ্যাটস ইট। এবার আমি এইখানে যদি ক্লিক করি, এবার আমার যে ডলারটা আছে এই ডলারের রেটটা দেখাবে আমি কোন কারেন্সির হিসাব অনুযায়ী ডলার বাই সেল করতে চাচ্ছি। দেখেন আমি যদি এবার এইখান থেকে, ধরেন এই যে বিডিটি দেওয়া আছে, আমি এখান থেকে ইন্ডিয়া দিয়ে দিলাম, এই যে INR দিয়ে দিলাম, ইন্ডিয়াতে দিয়ে দিলাম। ওকে, এবার দেখেন আমার এই যে টাকা ইন্ডিয়ার দেখাচ্ছে $90, $90, মানে $1.90। আমি যদি ইন্ডিয়ার কিছুতে বাই সেল করতে চাই, ইন্ডিয়ায় পয়সা, তখন আমি এখান থেকে করতে পারবো, কিসের মাধ্যমে, ইউপিআইয়ের মাধ্যমে, অনেক কিছুর মাধ্যমে করতে পারবো, এটা একটু পরে দেখাচ্ছি। বাট আমি তো বাংলাদেশ থেকে করবো, যে যেই কান্ট্রিতে থেকে করবো, অনেকে সৌদি থেকে করবেন, সমস্যা নেই, এখান থেকে যায় আপনি সৌদি সিলেক্ট করে দিবেন, রিয়াল সিলেক্ট করে দিবেন, তাইলেই হবে, সৌদির রিয়াল না, রিয়াল সিলেক্ট করে দিবেন, যে যেই কারেন্সিতে থাকবেন ওই কারেন্সি সিলেক্ট করে দিবেন, সমস্যা নেই। তাহলে আমি এখান থেকে যাই সার্চ করবো BDT, কারণ আমি বাংলাদেশে দিব। ওকে, এবার আমার এখানে সব ডিটেলস, বাংলাদেশের
কারেন্সির হিসাব অনুযায়ী আসবে। বাংলাদেশের কারেন্সি অনুযায়ী অলমোস্ট আপনার $1 $120 $21 মতো, সমস্যা নেই। এবার আমি এখান থেকে কিছু বাই করার ট্রাই করব। বাই করার আগে আমি ইন্টারফেস যদি শিখি, অ্যামাউন্টে যাব, এই অ্যামাউন্টে যাওয়া আমি সেলারগুলোরে সিলেক্ট করতে পারবো। কেমনে এখন দেখেন, এইখানে যদি আমি যাই নর্মালি, যখন এখানে ঢুকলাম লিমিট দেখেন, একটা লিমিট কত, ওর লিমিট হলো 20,000, ও 20,000-এর নিচে কোনো বাই সেল করে না। আরেকজন দেখেন এই যে এইখানে আছে, ওর লিমিট হলো, লোয়ার লিমিট হলো 20,000, আপার লিমিট হলো 24,550 সেন্ড মানির মাধ্যমে করে। তাহলে এই দুইটা হলো ওর লিমিট, ওর লিমিটের মাধ্যমে দেখতে হবে। এখন আমার লিমিট হলো 2,000, আমি যদি ওরে যায় নক করি, ওকে নিবি আমার থেকে, এই যে স্ক্যামের শিকার কেমনে হই। ওর লিমিট হলো 20,000, ও দিয়ে দিছে আমার লিমিট 20,000, আপনি ওরে ক্লিক করে ওরে আপনি 2,000 টাকা দিলেন, ও তো আপনার মেরে দিবে, আপনি কিচ্ছু করতে পারবেন না, বুঝেন নাই। সো এগুলো থেকে বাঁচার জন্য আমার আগে দেখতে হবে এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের মাধ্যমে আমি সেলার সিলেক্ট করতেছি, বুঝছেন। আমি এখান থেকে অ্যামাউন্ট দিলাম 1,000। ওকে, এইবার দেখেন আমার এইখানে সেলারগুলো চেঞ্জ হয়েছে, ওর লিমিট হলো 1,000 থেকে 3,500 পর্যন্ত, আবার ওর লিমিট হলো আপনার এই যে 1,000 থেকে 2,500 পর্যন্ত। কারণ আপনি ছোটো বাই সেল করবেন, ছোটো বাই সেলার, আপনি বড় বাই সেল করবেন, অ্যামাউন্টে যাবেন এখান থেকে 10,000 সিলেক্ট করে দেন। ওকে, এই যে 10,000 সিলেক্ট করলেন, এবার চেঞ্জ দেখেন লিমিট, ও 10,000 থেকে 24,000 পর্যন্ত নিবে। তাহলে এই অ্যামাউন্টের মাধ্যমে আমি লিমিট সিলেক্ট করে দিব। কারণ আমি একটা একটা থলে আছে, আপনার একটা থলের ভিতরে আপনি 2 কেজি নিতে পারবেন, একটা পাতিল আছে ওটার ভিতরে আপনি 2 কেজি দুধ রাখতে পারবেন, ওইখানে যদি আপনি 5 কেজি দুধ ঢালেন থাকবে, ওইটা উপচে পড়ে যাবে না, ঝামেলা না, ওইটা একটা 3 কেজি নষ্ট হচ্ছে না। সো সেম জিনিস এইখানে, আপনার সিচুয়েশান অনুযায়ী আপনি এখানে দেখবেন কার সাথে আপনি সুইটেবল। তাহলে আমার সিচুয়েশান অনুযায়ী আমি কত টাকা বাই করবো না করবো এটা সিলেক্ট করলাম। আমি এখান থেকে ধরেন 1,200 টাকা বাই করবো, এই যে অ্যামাউন্টে যাব, এখান থেকে 1,200 লিখবো, 1,220 টাকা ধরেন, 1,220 টাকা লিখলাম। ওকে, এবার দেখেন আমার হিসাব অনুযায়ী আমার এইখানে বাই করার মানুষ আসছে। একটা ভালো বায়ার খোঁজার জন্য আপনার 2-3টা জিনিস খেয়াল রাখতে হবে। একটা দেখেন, একটা হলো ট্রেড, আপনি যখন এই ট্রেডে যাবেন তখন দেখবেন ও কয়টা ট্রেড করছে। দেখেন ও এখানে ট্রেড করছে কয়টা, প্রায় 5,341টা ট্রেড করছে। তো ও এখান থেকে কমপ্লিট করছে কয়টা, প্রায় 99.70% মতন ও এখানে কমপ্লিট করছে। ওর লাইক কত, 100%, মানে ওটা সবাই পছন্দ করছে, তাহলে ও আমার জন্য ভ্যালিড। তাহলে আমার কী লাগবে, আমার লাগবে যার কমপ্লিট 100% কমপ্লিট আছে এবং যে চালু চালু ভালো ভালো লাইক পাইছে। এখন দেখেন এখানে আবার লাইক ভালো, কমপ্লিট তো কম, একটু কম আছে, এখানে আবার লাইকটা মোটামুটি খারাপ, বাট কমপ্লিট 100%, মানে ও কমপ্লিটটা 100 করছে। যত যাই হোক, 15 মিনিটের মানে 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগছে, 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগছে, বাট ও কমপ্লিট করছে, তার মানে ও ভালো, বুঝছেন, ও ভালো, ও খারাপ না মোটামুটি। এইভাবে দেখবেন আপনি, কী কী দেখবেন, ট্রেডের কোয়ান্টিটি দেখবেন, ও কতগুলো ট্রেড করছে, এই যে এইখানে যাবেন ট্রেডের কোয়ান্টিটি দেখবেন ও কতগুলো ট্রেড করছে, ও ট্রেড অনুযায়ী আপনি এখানে হিসাব কিতাব করবেন। যার ট্রেড বেশি এবং কমপ্লিটের রেশিও বেশি, লাইক ভালো, দ্যাটস ইট, ভেরিফাই সেলার। তাহলে বাইন্যান্সের ভিতরে আমরা যদি ভালো কোনো বায়ার্স অ্যান্ড সেলার্স খুঁজতে চাই, আমাদের কী করতে হবে, সবার আগে আমাদের দেখতে হবে ও কি ভেরিফাই সেলার কি না। ভেরিফাই সেলার কেমনে চিনবো, এই যে এইখানে টিকমার্ক থাকবে, ফার্স্ট ও ভেরিফাই সেলার কিনা, সেকেন্ড ওর ট্রেডের কোয়ান্টিটি কত। দেখেন ও এখানে 5,341টা ট্রেড করছে, ওকে ভালো, এতগুলো ট্রেড করছে মানে ও ভ্যালিড, দ্যাটস ওয়াই ও গ্রিন টিক পাইছে, দুইটা আমার জন্য কনফার্ম। 3 নম্বর হলো ও কমপ্লিট কতগুলো ট্রেড করছে, দেখেন ও এখানে 99% কমপ্লিট করছে, উইচ ইজ গুড। মাঝে মধ্যে হয়ে যায় একটা দিনের ঝামেলা, এটা ওর নিজের দোষে না, এটা যে করছে ওর ফলোর কারণে ওর এইখানে ব্যাক আসছে, সো এটা ওর দোষ না, এটা আমরা দেখবো। দেন দেখেন লাইকের দিকে যদি আমি তাকাই, তাহলে ওর মোটামুটি ভালো লাইক হয়ে গেছে। 4টা জিনিস দেখতে হবে, ভ্যালিড কিনা, ইয়েস ও আমার জন্য ভ্যালিড। 2, ওর ট্রেড সংখ্যা কি 2-3 হাজারের বেশি, ইয়েস ওর এখানে 2-3 হাজারের বেশি আছে। কমপ্লিট কি 99%-এর উপরে করছে, ইয়েস। লাইক কি 100% আছে বা 99% লাইক আছে, ইয়েস ভ্যালিড সেলার, ওর সাথে আপনি বাই সেল করতে পারেন। দেন আমরা আমাদের লিমিট অনুযায়ী আমি এখানে দেখলাম ও 1,000 থেকে শুরু করে 3,500 পর্যন্ত করে। ওকে, আমি এখান থেকে কই গেলাম, বাইয়ে গেলাম। আমি যদি এখান থেকে বাইয়ে যাই, এই দেখেন আমি কিসের মাধ্যমে নিব, বিকাশের মাধ্যমে নিব, যে এখানে আপনি বিকাশ সিলেক্ট করতে পারবেন। একটু পর পেমেন্ট মেথড দেখায় দিব কেমনি করবেন, বাট আমি এখানে বিকাশের মাধ্যমে নিব। অ্যামাউন্ট, এইটা হলো আপনার আসল অ্যামাউন্ট, এই জিনিসটা আপনার আসল অ্যামাউন্ট। কেন, এর আগে আপনি যে অ্যামাউন্টটা দিয়েছেন 1,220 টাকা, ওইটা কেন দিয়েছেন, সেলার খুঁজতে দিয়েছেন। কারণ আপনি উইথড্র করবেন 1,220 টাকা বা ডিপোজিট করবেন 1,220 টাকা, আপনি সেলার দিয়ে রাখবেন যার 10,000-এর নিচে লেয় না, ওর এখানে লিমিট দেওয়া 10,000, হবে হবে না। সো আমি ওইখানে টাকাটা দিয়ে আমি ভালো সেলার বায়ার বের করছি, এইখানে টাকাটা দেওয়ার মাধ্যমে আমি কনফার্ম করতেছি আমি এত টাকার বাই সেল করবো, 1,000 থেকে প্রায় 27,000-এর মতন আমি এখানে বাই সেল করতে পারবো, বুঝা গেছে। তাহলে এখান থেকে আমি যাই, এখান থেকে যাওয়ার পর আমি সার্চ করি, মানে আমার কোয়ান্টিটিটা দিই,
1220 টাকা আমি এখান থেকে করবো বাই USDT দিব। যখনই আমি এখান থেকে বাই USDT দিব আমার এখানে এই টাইপের অপশন আসবে, ভিউ পেমেন্ট ডিটেলস। আপনি যদি এখানে যান আপনার সম্পূর্ণ পেমেন্টের ডিটেলস দেখতে পারবেন, বিকাশ নাম্বার টাম্বার যা আছে সব কিছু। এই যে পিটুপি অর্ডার চ্যাট চলে আসছে, বুঝছেন। এবার আমি এখান থেকে যদি এই চ্যাটসে যাই, এই চ্যাটসে আপনি এখান থেকেও যাইতে পারবেন, আবার আপনি চাইলে যে ভিউ পেমেন্টে যাই এখান থেকেও যাইতে পারবেন, যেইভাবে ইচ্ছা। এবার এই চ্যাটে যদি যাই আমি ওর সাথে কথোপকথন করতে পারবো। এই যে কী বলছে, ক্যাশ আউট করে লাস্ট নাম্বার বলবেন, এই যে ওর ক্যাশ আউট নাম্বার দিয়ে দিছে, বুঝা গেছে। এবার আসেন এই যে নোটিফাই সেলার, ভাই শেষ করে দিবে আপনারে। অনেক বড় ভুলের কারণে আমরা শেষ হয়ে যাই। এই সেম জিনিস আমি যদি ওর এইখান থেকে ট্রান্সফার নোটিফাই সেলার দেই, আর ও যদি টাকা না পায়, আপনি যদি এখান থেকে নোটিফাই সেলার দিয়ে দেন, তার মানে আপনার নোটিফাই করলেন টাকা চলে গেছে, আপনি হিউজ বিপদে পড়বেন, বুঝছেন। তখন আপনার রিপোর্ট দিবে, কারণ বাইন্যান্সের কাছে সব ডাটা থাকে। আপনারা টাকা না দিয়ে যদি বলেন যে টাকা পাঠায় দিছি, ও যদি আপনার রিপোর্ট মারে আপনার অ্যাকাউন্টে যত কিছু থাকবে আপনি শেষ। সো এইসব ঝয়ঝামেলার থেকে বাঁচতে হবে আমরা। সবার আগে টাকা না পাঠায় কখনই নোটিফাই সেলার দিব না। এটা যখন আবার সেলিং দেখাবো তখন আবার ভালো করে বুঝতে পারবেন। পুরো ভিডিও না দেখলে আপনি কিচ্ছু বুঝবেন না। এগুলো ভাই আমি আমার কোর্স ছাড়া শিখাই না, বাট তাও আল্লাহর রহমতে আমার মনে হলো মানুষের হেল্প হবে, দ্যাটস ওয়াই শিখাচ্ছি। দেন আমি এখান থেকে নাম্বারটা সিলেক্ট করবো, কপি করবো। এবার আমি ওর টাকা পাঠাবো বিকাশের মাধ্যমে। ওকে বিকাশে যাবো, ও কিন্তু আমার এই ক্যাশ আউট করতে কইছে, আমি কিন্তু সেন্ড মানি করলে হবে না। ছোটো ছোটো জিনিস কিন্তু বহুত ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি এখন সেন্ড মানি করেন ওরে 1220 টাকা, ওর 20 টাকা খরচা দেওয়া লাগবে না। আপনি সেন্ড মানি করলে আপনার কত করতে হবে, 1240 টাকা। ও আপনারা দেখাইছে কি ক্যাশ আউট, আপনি যদি করেন এখানে সেন্ড মানি হবে, কারণ ও পেমেন্ট মেথডের ভিতরে ক্যাশ আউটে টাকা গেলেই বাইন্যান্স বুঝবে। ও বলছে ক্যাশ আউট, আপনি দিচ্ছেন সেন্ড মানিতে 1250 টাকায় আপনি দিচ্ছেন খরচ সহ, আমি বুঝছি। বাট বাইন্যান্স যে ক্রাইটেরিয়া দিছে ওই ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করেন নাই, ও যদি আপনার টাকা না দেয় আপনি কিচ্ছু করতে পারবেন না। এই যে স্ক্যামের শিকার হই আমরা, আমাদের ভুলের কারণে হই, দোষ দেয় বাইন্যান্সের। আরে ভাই এখানে এত পরিমাণের টাকা ডলার, আপনার এই কটা টাকা নিয়ে কী করবে? বাইন্যান্স কোনো স্ক্যামের শিকার কেউ হয় না ভাই, আমরা আমাদের ভুলের কারণে হই। আরও কিছু আছে, আরও কিছু ভুল আছে যেগুলো আপনি বুঝতে পারবেন যে এই ভুলগুলো করলে আমার থেকে বাইন্যান্স টাকা কাইটা নিবে। এই ভুলগুলো আমরা করবো না ইনশাল্লাহ। দেন আমার কী বলছে, ক্যাশ আউট করতে বলছে, আমি ক্যাশ আউট করবো। আমি সেন্ড মানি করলেও আমার টাকা না দিলে আমি কিচ্ছু করতে পারবো, এটা আমার ফল্ট। পরে আমি কোন ভাই মেসেজ দিই, আমার দৈনিক 500-600 মেসেজ দেয়, ভাই টাকা আসে নেই, আমি কী করুন ভাই, আপনার নিজের ভুল, দ্যাটস ওয়াই টাকা আসে নেই। তাহলে আমি এখান থেকে ক্যাশ আউটে যাবো, নাম্বারটা এখান থেকে পেস্ট করবো, অ্যালাউ পেস্ট, ওকে চলে যাই এখান থেকে, সিলেক্ট করে অ্যামাউন্ট 1220 টাকা, দ্যাটস ইট, শেষ, চলে গেছে। আবারও বলি, ও যদি আপনারে বলে ক্যাশ আউট করতে, আপনি যদি করেন সেন্ড মানি, ও আপনার টাকা না দিলে আপনি কিচ্ছু করতে পারবেন না। এবার এই জিনিসটা আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, বাইন্যান্সে যাওয়ার পরে আমি ওরা মেসেজ দিব, কানেক্টেড, উনি কানেক্ট আছে, এই যে দেখেন অনলাইন আছে, অনলাইন, ওকে। আমি এখান থেকে ওনার কী মেসেজ দিব, ভাইয়া টাকা পাঠাইছি, ভাইয়া পেমেন্ট ডান, লাস্ট নাম্বার কত, 928। বা আপনি এখান থেকে চাইলে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে একটা পিকচারও দিয়ে দিতে পারেন, এই যে আমি যে টাকাটা পাঠাইছি এটা প্রমাণ, ইজ ইট ডান, শেষ, চলে গেছে। এবার আমি নোটিফাই সেলার করব, কারণ এখন যদি আমি নোটিফাই সেলার না করি আর 15 মিনিট মধ্যে এই যে দেখেন কাউন্ট ডাউন শুরু হয়েছে, আর 15 মিনিটের ভিতরে যদি ও টাকা না পাঠায় তখন আবার আপনার ঝামেলা আছে। কারণ কি, আপনি নোটিফাই বলেন নাই, আপনি এখন পর্যন্ত বাইন্যান্সের বলেন নাই যে আমি টাকা পাঠিয়ে দিছি, বুঝছেন। 15 মিনিট পরে কাউন্ট ডাউন যদি শেষ হয়ে যায় আর ততক্ষণের ভিতরে আপনি যদি ওরে নোটিফাই না করেন, এই ট্রেডটা যদি অফ হয়ে যায় আপনার টাকা মায়ের আসে, ঝামেলা আছে, অর্ডার মর্ডার বাইন্যান্সের লাগে কথাবার্তা কয়া, হিউজ অ্যামাউন্ট ইংলিশ কল লাগে, দেন আপনি এখান থেকে টাকা ব্যাক পাবেন। বহুত ঝামেলা না, এত ঝামেলা আমরা কেন ডরাবো, আমাদের ঝামেলাই করবো না। টাকা পাঠানোর পরে আমি নোটিফাই সেলার মাইরে দিলাম, দ্যাটস ইট, এই যে নোটিফাই সেলার মাইরে দিলাম। এবার ওর 4 মিনিটের ভিতরে টাকা পাঠাইতে হবে, না হলে ও বিপদে পড়বে। মানে ঘুরায় পেঁচায়া সবাই সেফ এখানে, বুঝছেন, সবাই সেফ, সবাই বাইন্যান্সের কাছে ধরা, কারণ ও তো একটা মাধ্যম, আপনার থেকেও টাকা নিল, ওর থেকেও ডলার নিল, ওর ডলারটাও বাইন্যান্সের কাছে আছে, আমার টাকাটাও বাইন্যান্সের কাছে আছে, শুধু হাত বদল করে দিচ্ছে। আপনি এখানে উল্টাপাল্টা কিচ্ছু করতে পারবেন না ভাই, মানুষ লাখ লাখ টাকার লেনদেন করতেছে দৈনিক। আচ্ছা যাই হোক, এবার দেখেন আমি যখন এখান থেকে টাকা পাঠিয়ে দিছি, ওই যে মাত্র সিন করছে, এই দেখেন পিটুপি অর্ডার 1168 কমপ্লিট, কি আমার এইখানে কিনা হয়ে গেছে $10, বুঝছেন, আমার এইখানে $10 কিনা হয়ে গেছে। এবার যদি আমি চাই যে ওরে সেভ করে রাখবো, রাখতে পারি, এই যে অর্ডার যদি এগিন করি আমি ওরে সেভ করে রাখতে পারি, সমস্যা নেই, বাট আমার দরকার নেই, আমি সার্চ দিয়ে নিব, বুঝা গেছে, এই ইন্টারফেস বুঝা গেছে। এবার দেখেন আমি যদি মেইন জায়গায় যাই, কই যাবো, ফান্ডিংয়ে যাবো, কারণ আমার ফান্ডিংয়ে টাকা আসবে, এই দেখেন 1200 টাকায়
9.75 সেন্টি আমি পাইছি, $10 সম্পূর্ণ পাইনি। বুঝা গেছে? চলে আসছে না বাইন্যান্সে টাকা, ফান্ডিং আগে থেকে রাখি নাই, কারণ তাহলে আপনার বুঝতে সমস্যা হবে যে $10 চলে আসছে। আর স্পটেরটা স্পটের হয়ে গেছে, এই যে এটা ওভারভিউ, ফুল ওভারভিউ। 45 ছিল, 85 ছিল, 2495 হয়ে গেছে। এই যে ফান্ডিংয়ের টাকা আছে, এবার এই ফান্ডিং থেকে আপনি ট্রেড করতে পারবেন। এখন এই ফান্ডিং থেকে আপনি চাইলে ফিউচার সরাসরি এখানে নিতে পারবেন, ফান্ডিং থেকে সরাসরি ফিউচার নিতে পারবেন, পারবেন না, কারণ ফান্ডিংটা আপনার থার্ড পার্টি একটা অর্ডার, আপনার ফার্স্ট পার্টিতে নিতে হবে। ফার্স্ট পার্টি কি? স্পট। আপনি স্পট থেকে ফান্ডিংয়ে নেন, ওই মানে ফান্ডিং থেকে স্পটে নেন, স্পট থেকে ফিউচারে নিতে পারবেন। ফান্ডিং থেকে ফিউচার নিতে পারবেন না, ফান্ডিং থেকে মার্জিন নিতে পারবেন না, ফান্ডিং থেকে ট্রেডে নিতে পারবেন না, ফান্ডিং থেকে কোথাও নিতে পারবেন না, শুধু স্পট ছাড়া। স্পট থেকে আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন। বুঝা গেছে? তাহলে এখন আমি ফান্ডিং থেকে স্পটে নিব। ইয়েস, ম্যাক্স যা আছে তাই, কনফার্ম ডিটেলস। এবার আমার ফান্ডিং খালি, আমার স্পটের ভিতরে চলে আসছে। এবার স্পট থেকে আমি এই যে ওয়ালেটগুলো এইখানে নিয়ে ট্রেড করতে পারবো। কত ইজি না ভাই। ওকে, এখন বলছেন ভাই পেমেন্ট মেথড দেখাবেন। আপনি যখন বাই করবেন আপনার পেমেন্ট মেথডের দরকার নেই, তখন ও আপনার পেমেন্ট মেথড দিবে। রিজন কি? আপনি ওরা টাকা পাঠাবেন, আপনার নাম্বার ওর কাছে ভ্যালু নেই। এইবার আপনি সেল করবেন না, আপনার এইবার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। চলেন তাহলে পেমেন্ট মেথড অ্যাড করি। হোমে যাব, হোমে যাব। হোমে যাওয়ার পর এখান থেকে আমি এই যে বাইন্যান্সের আইডিতে যাব। এখান থেকে আইডিতে যাওয়ার পর আমি এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরেই এই দেখেন, এই যে পেমেন্ট মেথড, আমি এই পেমেন্ট মেথডে যাব। পেমেন্ট মেথডে যাওয়ার পরে এই যে পিটুপি পেমেন্ট মেথড অ্যাডেড, একটা পিটুপি পেমেন্ট মেথড অ্যাড আছে, আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন, সমস্যা নেই। এই যে পিটুপি পেমেন্ট মেথডে গেলাম, অ্যাড আ নিউ পেমেন্ট মেথড। এই যে আমার বিকাশ নাম্বার এখানে আছে, আমার বিকাশ অ্যাড করা আছে, আমি নতুন পেমেন্ট মেথড অ্যাড করব, অ্যাড আ নিউ পেমেন্ট মেথড। ওকে, নিউ পেমেন্ট মেথড আসলাম, নগদ, বিকাশ, রকেট, থার্ড পার্টি, এগুলার ভিতরে সব থেকে বেশি ট্রানজ্যাকশন হয়, দ্যাটস ওয়াই এগুলো দেখাচ্ছে। আপনি যদি চান ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, এই যে অ্যাড পেমেন্ট মেথড অল, অল পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এই যে ব্যাঙ্ক চলে আসছে, দুনিয়ার সব ব্যাঙ্ক আছে এখানে, বাংলাদেশ, ইন্ডিয়া, আরব আমিরাত, জাপান, মাপান, সুইজারল্যান্ড, উগান্ডা, কানাডা, সব সব এখানে আছে। আপনার যেই ব্যাঙ্ক লাগবে ওই ব্যাঙ্ক এখানে সার্চ করবেন। ধরেন আমি এখানে সিটি করলাম, সিটি ব্যাঙ্ক, এই যে সিটি ব্যাঙ্ক চলে আসছে। আপনি এবার সিটি ব্যাঙ্কের মাধ্যমে এখানে ব্যাঙ্ক অ্যাড করবেন, লেনদেন করতে পারবেন। লেনদি বিষয় এখন না, আমরা ব্যাঙ্ক থেকে দূরে থাকবো, ঝামেলা আছে। চারটা পাঁচটা বিকাশ, যারা একটু বেশি বেশি উইথড্রো ডিপোজিট করেন, চারটা পাঁচটা বিকাশ, চারটা পাঁচটা নগদ, চারটা পাঁচটা রকেটে করবেন, বলছি এবার আপনাদের ইচ্ছা। ওকে, তাহলে আমি এখন নতুন পেমেন্ট মেথড অ্যাড করবো। মানে আপনি দিনে কত টাকা ইনকাম করবেন? 2,00,000, 3,00,000, 5,00,000 টাকা ইনকাম করবেন লিগেলি। দুইটা বিকাশ, দুইটা নগদ হইলে আপনার মোর দ্যান এনাফ, 50-50, 1,00,000, 2,00,000 উঠে ফেলতে পারবেন, এনাফ না? এর বেশি দরকার আছে? যাই হোক, তাহলে এখানে আমি নতুন একটা বিকাশ অ্যাড করবো। ওকে, এই যে নতুন একটা বিকাশ অ্যাড করলাম, দেন এখান থেকে আমি এই যে বিকাশ নাম্বারটা দেবো, 01853223310। এটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকে, মানুষ আমার নাম্বার খুঁজে বলে পায় না। যাই হোক, এখান থেকে আমি চাইলে একটা অপশনাল কিছু দিতেই পারি, ধরেন ট্রেডিং চার্ট, দরকার নেই, লেখার দরকার নেই, আর লিখেই দিলাম ট্রেডিং। এবার যখন এখান থেকে আমি রিটার্নে যাই, কনফার্ম দেবো, ইয়েস, আমার ফেস ভেরিফিকেশন চাবে, বায়োমেট্রিক চিপ, ওকে দিয়ে দিই, শেষ, ডান। নতুন পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে, এই যে দুইটা বিকাশ অ্যাড হয়ে গেছে, ইজি না? এবার আপনি দুইটা নগদ অ্যাড করেন, দুটো রকেট অ্যাড করেন, কয় টাকা ট্রান্সফার করবেন ভাই আপনি? ওকে, হয়ে গেছে, নতুন পেমেন্ট অ্যাড হয়ে গেছে। বাট আপনি অনেকগুলো পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে, আপনি এখন চাচ্ছেন না এখান থেকে এতগুলো পেমেন্ট মেথড রাখতে, আপনি বাদ দিবেন পেমেন্ট মেথড, অ্যাডে যাবেন, এখান থেকে এই যে পেন্সিল আইকনে যাবেন, ডিলিট পেমেন্ট মেথড, ডিলিট, আপনার ফেস ভেরিফিকেশন চাবে, জাস্ট করে দেন, যদি না চাই একটু আগেই করছি এই জন্য এটা চায় নাই। ওকে, নতুন পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে ভাই, আমি নগদ অ্যাড করবো, এই যে অ্যান্ড নিউ পেমেন্ট মেথড, নগদ 016, ওকে, কনফার্ম, ফেস ভেরিফিকেশন, আইফোন দেখে ফেস ভেরিফিকেশন, অ্যান্ড্রয়েড হলে আপনার চিপ ভেরিফিকেশন চাবে, দিয়ে দেবেন, হাতেরটা দিয়ে দেবেন, সমস্যা নেই। এখন অনেকে আবার ফেস ভেরিফিকেশন খুঁজবে, ফেস ভেরিফিকেশন শুধু যারা অ্যাপেল ইউজার তাদের জন্যই, আর যারা অ্যান্ড্রয়েড ইউজার যদি ফেস ভেরিফিকেশন থাকে দেওয়া, ওকে, আর যদি না থাকে তাহলে আঙ্গুলের দিবেন, শেষ, এনাফ, মোর দ্যান এনাফ, শেষ, আমার অ্যাড হয়ে গেছে, একটাই বিকাশ, সেটা নগদ, আমার এখানে অ্যাড আছে। এবার আমি সেল দিব, কেমনে সেল দিব, এখান থেকে বের হয়ে যাবো সরাসরি, যদি এখান থেকে আমি সরাসরি বের হয়ে যাই ওয়ালেটে যাবো, কারণ আমার যত ধরনের কেনা বেচা যত কিছু আছে সব আমার ওয়ালেটের ভিতরে। আমি এখান থেকে কই গেলাম, ওয়ালেটে গেলাম, এবার ওয়ালেটে যাই আমি কী দিবো, সেল দিবো, কই যেতে হবে, ফান্ডিংয়ে যেতে হবে, আমার ফান্ডিংয়ে তো টাকা নেই, স্পট থেকে ফান্ডিংয়ে নিবো, ওকে, ট্রান্সফার, স্পট টু ফান্ডিং, ম্যাক্স, কনফার্ম, শেষ। এবার আমার সব ফান্ডিংয়ে চলে আসছে, আমি এবার এখান থেকে উঠাইতে পারবো, ফান্ডিং থেকে এবার উঠাইতে পারবো, কই যাবো, পিটুপিতে যাবো, এই যে ডিপোজিট উইথড্রো যায়, আমার কোনো লাভ নাই। এটা কখন হবে? এই ডিপোজিট উইথড্রো ফান্ডিং থেকে আমি কখন পাঠাইতে পারবো? যখন আমি অন্য কোনো ক্রিপ্টো নেটওয়ার্কের ভিতরে টাকা পাঠাবো। যদি আমি অন্য কাউকে পাঠাই উইথড্রোলে যাবো, এবার সে যদি আমারে
ক্রিপ্টো নেটওয়ার্ক দেয়, আমি ক্রিপ্টো নেটওয়ার্ক দেবো, আর যদি আমার ওনার আইডি দেয়, ইমেল দেয়, ফোন নাম্বার দেয়, আমি এটা পাঠিয়ে দিব। ইজি না, বাট আমরা কী করবো? আমরা তো থার্ড পার্টি করবো। যদি আমরা থার্ড পার্টি করি তখন আমাদের এখান থেকে পিটুপিতে যেতে হবে, ক্যান্সেল পিটুপি মানে পার্সন টু পার্সন, থার্ড পার্টি যেটার বলে আর কি। এবার এখান থেকে আমি একটু আগে বাইকটা দেখেছি, সেল করবো, গেলাম সেলে, যখনই সেল করছি দেখেন ট্রেডারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন একটা কথা কি জানেন, বাইংয়ের সময় আপনার প্যারা আছে, সেলিংয়ের সময় আপনার প্যারা নেই, কারণ সেলিংয়ের সময় ও আপনার কাছে বান্ধা, ও প্যারা, আপনার প্যারা আছে ওটা সামনে জানবেন, প্যারা আছে রিপোর্ট খাওয়ার হাত থেকে বাঁচতে হইলে, বাট মোস্ট অফ দ্য কেসে সেলিংয়ের ক্ষেত্রে ভালো লাগে, কারণ সেলিংয়ে কোনো ধরনের ঝামেলা নেই। ও আপনার টাকা পাঠাবে, তারপর আপনি ওটা দিয়ে দেবেন, পেমেন্ট রিসিভ করে, দ্যাটস ইট। তাহলে সেলিং ইজি। এখান থেকে আমি কী গেলাম, সেলিংয়ে গেলাম, অ্যামাউন্ট সিলেক্ট করব। আমি যদি সেল করি $10, আমি যদি ওইখানে $100 নিয়ে আসি হবে, আমি যদি $10 সিলেক্ট করি, আমি এখান থেকে লিখবো 1000। ওকে, এবার আমার কাছে যে সেলারগুলো আসবে ওদের লিমিট হলো 1000 থেকে শুরু, কারণ লিমিট যদি 1000 থেকে শুরু হয়, ওর লিমিট যদি 5000 শেষ হয়, আর আপনি যদি ওর কাছে 10000 টাকা পাঠান হবে, টাকা মার আসে, অর্ডার মার্ডার বহুত কিছু আসে ভাই, এখানে আরও ইন্টারনাল বহুত জিনিস আছে যেগুলো ওদের সাথে কমিউনিকেট করে ফিরা নিয়ে আসা যায়। বাট আমার মতন একটা খ্যাত পোলাপানের কাছে এই জিনিসগুলো অনেক বেশি হ্যাসাল হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা অত দূর যাবই না, ওই ঝয় ঝামেলায় জড়াবই না। তাহলে এখান থেকে আমি 1000 দিলাম। এবার দেখেন আমার এখানে চলে আসছে কোয়ান্টিটি, ও 438 টাকা থেকে মূলত শুরু করে, 438 টাকা থেকে শুরু করে বেচা। তাহলে ও 38 থেকে 1000 পর্যন্ত বেচে, ও একটু বেশি লো হয়ে গেছে, আমার আরেকটু ভালো লাগবে। এই যে ও 1000 থেকে শুরু করে 1800 পর্যন্ত বেচে, ওকে ভালো। ও ট্রেড কত, 464টা ট্রেড, আর উপরের ট্রেড কত, 2000 ট্রেড। তাহলে আমরা একটা ভালো বায়ার সেলার কেমনে দেখি, সবার আগে দেখি ভেরিফাই সেলার কিনা, বাইন্যান্সের বিজনেসের অনুমতি দিছি কিনা, এটা দেওয়া আমি বুঝছি যে ওর গ্রিন টিক, ওকে, বা ইয়েলো টিক, যাই হোক, এখান থেকে ইয়েলো টিক একটা কনফার্মেশন পাইছি। ট্রেড কত করছে ও, এখানে মোটামুটি 2086টা ট্রেড করছে, ওকে, কারণ ছোটো ছোটো ট্রেডার খুব কমই থাকে, সবাই বড় বড় অ্যামাউন্টের ট্রেড এখানে উইথড্র করে, যারা করে অ্যাকচুয়াল ক্রিপ্টো যারা করে তারা ওইভাবেই করে, সমস্যা নেই। তাহলে 10-15 হাজারই ম্যাচিওর থাকে, ওদের ট্রেড বেশি থাকে, ছোটো ট্রেড কম থাকে, দ্যাটস ওয়াই ওরা এখানে ট্রেড সংখ্যা কম। তাহলে আপনি 10000 টাকার উপরে উঠেন, আপনার জন্য 4-5 হাজার ট্রেড হওয়া ইম্পর্টেন্ট, এখানে আপনার 1500-2000 ট্রেড হওয়া ইম্পর্টেন্ট। তাহলে 2000 ট্রেড আমার জন্য ভালো, কমপ্লিট রেট যদি দেখি 99.8%, মোটামুটি ভালো, এটা ভালো, সমস্যা নেই। 0.2% হয়ে যায় মাঝে মধ্যে, একটা ঝামেলা ও নিজেও করতে পারে। তাহলে এটা আমার দুইটা কনফার্মেশন, লাইক 97% গুড, খারাপ না, ও 35 মিনিটের ভিতরে আমার টাকা দিবে, এই একটা জিনিসই আমার হজম হয়নি, 45 মিনিট, এত সময় নেওয়া যাবে না। আমি একটু নিচে যাই, এই যে এইখানে যদি দেখি এই ট্রেডটা, ও ওয়াও গুড, ও 13230টা করছে, সবগুলা কমপ্লিট, 13200 ট্রেড কমপ্লিট করছে, মানে দেওয়া নেওয়া কমপ্লিট করছে, 96% লাইক। 13000 মানুষের ভিতরে কিছু মানুষ থাকেই ডিসলাইক দিবে, সমস্যা নেই, এটা হলে প্যারালয় লাভ নেই, হেটার্স কিছু থাকবেই। তাহলে হয়তো দেখা গেছে 2 মিনিট দেরি হয়েছে, প্যানিক করছে, বাট আমার জন্য ভ্যালিড কি, 30 মিনিটের ভিতরে দিচ্ছে, প্রায় 13000+ ট্রেড করছে, দুইটা জিনিস, এইখানে ইয়েলো টিকটাও পর্যন্ত আছে, ও ভেরিফাইড সেলার। লাইকের জন্য আমি ওই তিনটা জিনিস কখনোই ডিসাইড করবো না, বুঝছেন, ওর তিনটা জিনিস ভালো, একটা জিনিস খারাপ, খারাপ না মানে লাইকটা একটু কম, হইতেই পারে ওর মানুষ পছন্দ করে না, যেমন আমার মানুষ পছন্দ করে না অনেকে, নো প্রবলেম, সমস্যা নেই। এবার আমি এখান থেকে ওরে সিলেক্ট করলাম, ও আমার জন্য ভ্যালিড, আমি এখানে যাবো সেল, বাট ও তো রকেটের মাধ্যমে সেল নেয় ভাই, আমার কী লাগবে, বিকাশ লাগবে। এবার আসে এই যে পেমেন্ট, এই পেমেন্টটা আসলে আপনি অল দেওয়া, তার মানে আপনি এখানে অল যতগুলো পেমেন্ট মেথড আছে সব চলে আসবে, বাট আপনার সব দরকার নাই ভাই, আপনার শুধু বিকাশ দরকার। আপনি এখানে বিকাশ সিলেক্ট করেন, সরি বিকাশ, শুধু এবার যদি আমি এখানে কনফার্ম করি, শুধু বিকাশের সেলার আসবে, শুধু বিকাশের সেলার আসছে, অন্য কোনো সেলার না। এই যে বিকাশ বিকাশ বিকাশ, আমি এখানে গেলাম নগদ দিব, বিকাশ বাদ, শুধু নগদের সেলার আসবে, নগদ নগদ নগদ, ইজি না, বহুত ইজি না, বহুত ইজি। আবার আমি এখান থেকে এবার ধরেন আমি রকেটে যাব, নগদ বাদ, এখন আমার কাছে শুধু রকেট রকেট আসবে, বাট আমি ধরেন বিকাশেই দেই, সমস্যা নেই। এই যে রকেটে যাবো, এখান থেকে বিকাশ দিব, এটা বাদ, আপনি চাইলে মাল্টিপলও দিতে পারেন, এই যে সবগুলো সিলেক্ট করে দিতে পারেন একসাথে, হ্যাসেল দরকার নেই, আমি শুধু বিকাশ দিব, বিকাশ দিলাম, কনফার্ম করলাম। এবার বিকাশের সেলার চলে আসছে, দেখছেন ওর মোটামুটি 13000 কমপ্লিট করছে, 99.60% এনাফ, 99% লাইক, গুড, 15 মিনিটের ভিতরে দিয়ে দেয়, ওয়াও গুড। সেলিংয়ের ক্ষেত্রে টাইমটা কিন্তু ম্যাটার করে, টাইমটা যাতে তাড়াতাড়ি দেয়, ওকে, দেন আপনি এখানে সেল দেবেন, আমার জন্য ভেরিফাই, সেল দিলাম, সেল দেওয়ার পরে কোয়ান্টিটি কত, ধরেন আমি 25000 টাকা সেল দিব, 25000 টাকা কনভার্ট করবো, আমি ডলার সেল দিব, ওকে, সেল USDT নেবে না, কারণ ওর লিমিট কম, না ওর লিমিট হলো আপনার এখানে, ওর ব্যালেন্স কম, সরি আমার ভুল হয়ে গেছে, কারণ দেখেন আমি এইখান থেকে সিলেক্ট করছি কত, 1000 দিয়া, বাট আমি এখানে 25000 উঠাইতে গেছি, হবে, এটা ঝামেলা না,
ঝামেলা, এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমি এখান থেকে সেলারগুলোকে ডিফারেন্টভাবে খুঁজি। 25,000, এবার আমার কাছে 25,000 সেলার আসবে। এই যে 24,000 থেকে 97,000 টাকা পর্যন্ত ওর কাছ থেকে উঠানো যাবে, 24,999 থেকে 25,000 পর্যন্ত উঠানো যাবে বিকাশের মাধ্যমে। ও এখানে দেখেন মোটামুটি কমপ্লিট করছে 100%, 99% লাইক, বাট ও 360 মিনিটের ভিতরে এক একটা অর্ডার কমপ্লিট কর। এদিকে আমি যাবো না ভাই, আমার টাইম কম লাগবে, 60 মিনিট বেশি, আমার ভিডিও বানিতে হবে, 60 মিনিট বেশি, 15 মিনিট। এই যে পাইছি, ও ট্রেড করছে 1300 কমপ্লিট, এত 99% লাইক, বাট ও 15 মিনিটের ভিতরে কমপ্লিট করে দেয়, গুড, আমার জন্য ভালো, সেল দিলাম। এখন দেখেন আপনি এখানে কিন্তু টাকা সিলেক্ট করতে পারবেন না সেলের ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে আপনার কী সিলেক্ট করা লাগবে, USDT সিলেক্ট করা লাগবে, মানে আপনি কত USDT সেল দিতে চাচ্ছেন। টাকা আপনি সেল দিবেন না, টাকা দিয়ে যখন আপনি USD কিনলেন তখন আপনি বলতেছেন যে আপনি কত টাকা দিয়া USD নেবেন, বাট এখন আপনি USD সেল দিবেন, সো আপনার USD সিলেক্ট করতে হবে, টাকা না। তাহলে আমি এখান থেকে মোটামুটি 200 USD সেল দিই, 200 USD যদি সেল দিই, যেটা মোটামুটি 24,245 টাকা, ওকে, সেল USDT, সিলেক্ট পেমেন্ট মেথড বিক্যাশ। এই যে এখান থেকে সেল বাইংয়ের ক্ষেত্রে আপনার পেমেন্ট মেথড অ্যাড করা লাগছে, লাগে নাই, অটোমেটিক ছিল, বাট এখন আপনার পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে, নো প্রবলেম, বিকাশে দিয়ে দিলাম। এই যে বিকাশে দিয়ে দিলাম, প্লিজ সিলেক্ট পেমেন্ট মেথড 0185 222, নাম্বারে ভুল ছিল, বুঝছেন, এই যে 3টা 2 হবে, 2টা 2 হয়েছে, সমস্যা নেই, আমি এখান থেকে আগের যে বিকাশ আছে ওই বিকাশটা দিই, বা আমি এখান থেকে চাইলে একটা অ্যাডও করতে পারবো 016, ওকে, কনফার্ম করলাম, আমার পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে, ফেস ভেরিফিকেশন চাবে। এই যে নতুন পেমেন্ট মেথড যখন আমি অ্যাড করলাম, এবার আসবে, এই যে এবার এখান থেকে নিলাম, এই যে চলে আসছে, হ্যাঁ এবার যাবে, এবার আমি এখান থেকে সেল USDT দিলাম, নিয়ে নিছে, আগের বার নেয় না, আমার নাম্বার ভুল ছিল, ওকে। এইবার দেখেন আমার এখানে এই যে পেমেন্ট রিসিভড এখন পর্যন্ত ধোয়াশা, রিজন কি, ও আমার এখন পর্যন্ত নোটিফাই সেলার করে নাই, ও যদি আমার নোটিফাই সেলার করার, আমার যদি টাকা না আসে আর আমি যদি এখান থেকে পেমেন্ট রিসিভ দিয়ে দিই, আমার টাকা আসে নাই, দেখেন আমার টাকা আসে নাই, ও ভুলে নোটিফাই সেলার দিয়ে দিছে, আমি যদি এইখান থেকে রিসিভ পেমেন্ট করে দিই, বাইন্যান্স আমার থেকে $200 কাটা নিবে, বাট টাকা কিন্তু আমি পাইনি, বুঝা গেছে, বুঝছেন কনসেপ্ট, বুঝছেন। ও যদি ভুলে নোটিফাই সেলার মাইরা দেয়, আপনি যদি ভুলে রিসিভ করে দেন, টাকা রিসিভ না কইরা, বাইন্যান্স কিন্তু ভাবে আপনি টাকা রিসিভ করে রাখছেন, আপনি কিন্তু ডলার দিয়ে দিবে, সো সাবধান, এখান থেকে পেমেন্ট রিসিভড ক্লিক করার আগে খেয়াল রাখবেন। আর এটার জন্য একটা আছে, ও আপনার আগে দিতে হবে, দুইটা ভুল একসাথে হইতে হবে, দুইজনের ভুল হইলেই একজন লাভবান হবে। যাই হোক, আমি এখান থেকে কই যাবো, এখানে যাবো, এই যে প্রয়োজনে যোগাযোগ হোয়াটসঅ্যাপ, আমি চাইলে ওনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবো, বাট দরকার নাই এক কটা টাকার জন্য। দেন আমি এখান থেকে ওনারে বললাম, নাম্বারটা দিব, সেলিংয়ের সময় আমি নাম্বার দিব, আমি ওনার নাম্বার দিলাম আর বলে দিলাম সেন্ড মানি। একটা মানুষের আমি চিনিও না, ও আমার বিকাশে টাকা পাঠিয়ে দেবে প্রায় 24,000-25,000 টাকার মতন, বুঝছেন আপনি, ওর ভিতরে যদি এই কনফিডেন্স না থাকতো যে বাইন্যান্স আমার সাথে উল্টাপাল্টা করবে না, ও কি দিত, দিত না। দেখেন ও আমার এই যে মেসেজে এখনও রিপ্লাই দেয় নাই, আচ্ছা ও অনলাইনে আছে, সমস্যা নেই, বাট ও এখন পর্যন্ত আমার মেসেজ সিন করে নাই, যদি সিন করতো এইখানে এই যে টিক লেখা আসতো, আমি ছোট্ট করে একটা মেসেজ দিয়ে দিই, ওরে ভাই কি আসেন, ও হয়তো অনেকের মানুষের থেকেই বাই করতেছে, সেল করতেছে। এখন এইখানে যারা বাই সেল করতেছে এরা কিন্তু সবাই ট্রেডার না, বুঝছেন, এরা কিন্তু বিজনেস করে। একটা ভিডিওর ভিতরে আমি বলছিলাম, যে এই ভিডিওটার ভিতরে বলছিলাম এদের বিজনেস থাকে, এইখানে ডলার বাই সেলের বিজনেস আছে, বুঝছেন, লাখ লাখ মানুষ করতেছে, এখান থেকে সংসার চলতেছে, সো এটা তো খারাপের কিছুই নেই, ক্রিপ্টোকারেন্সি আইসা মানুষের খারাপ করে নেই, ভালোই করছে। দেখেন ওরে আমি অনেকক্ষণ ধরে মেসেজ করতেছি, বাট ও সিন করতেছে না, মেবি ও অনেক বেশি বিজি আছে, সমস্যা নেই। এখন আমি চাচ্ছি ওর সাথে লেনদেন করব না, আমি করে ক্যান্সেল করতে পারবো, দেখেন তো আমি ওরা ক্যান্সেল করতে পারবো, আমার কাছে কোনো ক্যান্সেলের অপশান আছে নাই, রিজন কি, সেলিংয়ের সময় ক্যান্সেলের অপশান করতে পারবো না, ধরেন আপনি টাকা পাঠাইলো নোটিফাই সেলার করার আগে, আপনি যদি ক্যান্সেল করে দেন শেষ, দ্যাটস ওয়াই সেলিংয়ের ক্ষেত্রে যখন আমরা সেল করব তখন আমরা এখানে ইয়া করতে পারবো না, কি বলে এটারে, মানে ওই যে ক্যান্সেল করতে পারবো না, হ্যাঁ বাইংয়ের ক্ষেত্রে আমি ক্যান্সেল করতে পারবো, আমি যখন বাই করবো আমার এই সেলারটা ভালো লাগে না, আমি চাইলে ক্যান্সেল করতে পারবো, ও আমারই ক্যান্সেল করতে পারবে, সেলিংয়ে কিন্তু আমি ওরা ক্যান্সেল করতে পারবো না, বুঝা গেছে। তাহলে এখন আমার কী করতে হবে, এখন আমার মূলত এই মিনিটগুলো শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, যদি সেলিংয়ের সময় কোনো সেলার অনেক বেশি ওয়েট করায় আপনার সমস্যা নেই, এই যে মিনিট আছে পেন্ডিং পেমেন্ট, এই মিনিটটা শেষ হইলে এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে, আর একটা অর্ডার চলাকালীন আপনি আরেকটা অর্ডার নিতে পারবেন না, বুঝছেন, একটা অর্ডার চলাকালীন আপনি আর একটা অর্ডার করতে পারবেন না, মানে একটা জায়গায় সেল করতেছেন ইন দ্য মিন টাইম সেম সময়
আপনি অন্য আরেকটা জায়গায় সেল করবেন সেম অ্যাকাউন্টে, পারবেন না, বুঝছেন? দ্যাটস ওয়াই আমার এখানে ক্যান্সেলের অপশন আসতেছে না। এখন ধরেন ভুলে আপনি এখান থেকে বের হয়ে গেছেন, ভুলে এখান থেকে বের হয়ে গেছেন, আপনার একটা কয়েন ছিল মানে কিছু একটা হয়েছে, আপনার বের হয়ে গেছেন, হয়ে গেছে ভুলে, এখন আপনি ওইখানে কেমনে যাবেন? ঝামেলার একটা, এই জিনিসটা অনেকে জানবে না, সেজন্য আমরা ওয়ালেটে যাব। ওয়ালেটসে যায়া আমরা এখান থেকে যাব পিটুপি। এই দেখেন পিটুপির ভিতরে এক ধরনের অপশন আছে, এই যে এক ধরনের অপশন আছে, তার মানে এখানে কিছু না কিছু অ্যাক্টিভিটি হচ্ছে। যখন এখানে কোনো অ্যাক্টিভিটি হবে এখানে ছোট্ট একটা পিনের মতন আসবে, বোঝা যাবে যে কিছু একটা হচ্ছে। পিটুপিতে যাব, পিটুপিতে যাওয়ার পর এই অপশনগুলো আসবে, নিচে দেখেন অর্ডার, অর্ডার দেখেন একটা অর্ডার এখনও, এই যে আনপেয়ার, মানে একটা অর্ডার এখন পর্যন্ত আনপেয়ার, মানে এখন পর্যন্ত শেষ হয় নাই। দেন পেয়ার, এটা শেষ হয়ে গেছে, অ্যাপ্রুভাল হয়ে গেছে, এটা পুরো ডান, বাট এখন পর্যন্ত আনপেয়ার। এবার এই আনপেয়ারে ক্লিক করেন, আপনার ওই সিচুয়েশনে নিয়ে আসবে, এই যে নিয়ে আসছে এখানে। সেল করার সময় বায়ার মোটামুটি পাওয়ারফুল থাকবে, কারণ ও ক্যান্সেল করতে পারবে, আর বাই করার সময় মোটামুটি আপনি শিওর থাকবেন, আপনি ক্যান্সেল করতে পারবেন, বাট সেলিংয়ের ক্ষেত্রে ক্যান্সেল হয় না। এখন আমি আরেকটা অর্ডার তখনই করতে পারবো যখন এই মিনিটগুলো সব শেষ হবে, এই মিনিটগুলো সব শেষ হয়ে গেলে আমি আরেকটা অর্ডার করতে পারবো, এর আগে আমি আরেকটা অর্ডার করতে পারবো না। এই যে বাইন্যান্স আপনারা বইলেই দিছে যে আপনি পেমেন্ট পাঠানোর পরে আপনার অর্ডার বাতিল করবেন না, এমনকি বিক্রেতা আপনাকে জিজ্ঞেস করলেও আপনি যদি অর্থ প্রদান করেন কিন্তু আপনার ক্রিপ্টো না পেয়ে থাকেন তাহলে গ্রাহক সহায়তার সাথে যোগাযোগ করুন বা দ্রুত অ্যাপিল করুন, অ্যাপিল আসবে। যদি কোনো ধরনের ঝামেলা থাকে আপনার, এই টাইম শেষ হওয়ার পরে এই সাইডে একটা অ্যাপিল লেখা আসবে, আপনি এখানে অ্যাপিল করতে পারবেন। বাট সো এইখানে আমি অন্য কোথাও ট্রেড করতে গেলে আমার কী করতে হবে, আমার এই যে মিনিট আছে পেন্ডিং মিনিট শেষ হইতে হবে, এই মিনিট শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু করতে পারবো না, বুঝছেন? তো এই মিনিট শেষ হোক, তারপরে আমি এখান থেকে অন্য একটা অর্ডার করতে পারবো না, এর আগে আমি কিছুই করতে পারবো না। তাইলে এখান থেকে যদি আমরা বের হয়ে যাই মাঝে মধ্যে ঝয়ঝামেলার কারণে এইভাবে, তাহলে আমরা কেমনে ঢুকবো? ইন্টারফেস আপনার মাথার ভিতরে রাখতে হবে, ইজি। এখান থেকে আমি ওয়ালেটে যাব, ফান্ডিংয়ে যাব, স্পটে থাকতে পারি আমি, ফান্ডিংয়ে যাব। এই যে পিটুপি একটা অর্ডার আছে, এবার এখানে নিচে চারটে অপশন আছে, অর্ডার, অ্যাডস, প্রোফাইল। প্রোফাইলে যদি যান আপনার লেনদেন দেখতে পারবেন, আপনি কতগুলো লেনদেন করছেন এখানে, আপনার পেমেন্ট মেথড কেমনে অ্যাড করা আছে, এনিথিং, বুঝছেন? আপনি এখানে সব, এই যে আমার টাকা দিয়ে দিছে, ও আমার লাগে আগে যোগাযোগ করবো না, আর যোগাযোগ না করে টাকা দিয়ে দিছে, 2400 টাকা। আমি তো ক্যান্সেল থাকলে আমি ক্যান্সেল করে দিতাম, বাট দেখেন ও কিন্তু আমার টাকা পাঠিয়ে দিছে, সমস্যা নেই। ইন্টারফেসটা খেয়াল রাখেন, ওয়ালেটে গেছি, ফান্ডিংয়ে গেছি, পিটুপিতে গেছি, অর্ডারে গেছি, এই অর্ডারে ক্লিক করছি, ও চলে আসছে, তার মানে ও আমার টাকা পাঠিয়ে দিছে। এই যে দেখেন ও টাকা পাঠায় আমারে কী করে দিছে, নোটিফাই সেলার করে দিছে। যখনই নোটিফাই সেলার করে দিছে আমার এখান থেকে পেমেন্ট রিসিভ চলে আসছে। এবার আমি এখান থেকে পেমেন্ট রিসিভ করলাম, দুটো অপশন আসছে পেমেন্ট রিসিভের সময়, I have not received payment from your buyer. আমি রিসিভ করছি, নিচেরটা দিব, আই হ্যাভ ভ্যারি, আমি ভ্যারিফাই, আমি রিসিভ করছি, ইয়েস হয়ে গেছে, রিসিভ পাই গেছি, ফেস ভেরিফিকেশন করতেছি, কাইটা নিচ্ছে আমার থেকে, বাইন্যান্স, দ্যাটস ইট, শেষ, ডান, চলে গেছে, আমার ব্যাঙ্কে টাকা চলে আসছে, আর প্রায় অলমোস্ট $200 মতন চলে গেছে, বুঝছেন? আমার $200 চলে গেছে, আমার বিকাশে টাকা চলে আসছে। এই যে আমি এখান থেকে যদি যাই, এই যে আমার বিকাশে টাকা চলে আসছে, কত ইজি ভাই, দেখছেন কত ইজি না? বাট ছোট্ট একটা ভুলের কারণে আপনি কিন্তু চলে যাইতেন, কেমনে? যদি আপনার ও নোটিফাই সেলার করে দিতেন, আপনি যদি রিসিভ মানি করে দিতেন, ভুলে শেষ। এই জন্য টাকা পাঠানোর আগে ও আপনারা চাইলেই নোটিফাই করতে পারে, বুঝছেন? ও টাকা না পাঠায় আপনার নোটিফাই করতে পারে, কারণ টাকা তো আপনার বিকাশ ওয়ালেটে আসবে, বুঝছেন নাই? টাকা আপনার বিকাশ ওয়ালেটে আসবে, বিকাশ ওয়ালেটের সাথে তো ওর কোনো কানেক্টিভিটি নাই, আছে বাইন্যান্সের, তাই ওটা থার্ড পার্টি। তাইলে আপনি যদি নোটিফাই সেলার করে দেন, আপনি যদি পেমেন্ট রিসিভ মারা দেন, আপনার বিকাশে টাকা না আসে, আপনার বাইন্যান্স কাইটা হয়ে যাবে, বুঝছেন? সো যা কিছু করবেন হিসাব করে করবেন, একমাত্র পেমেন্ট রিসিভ তখনই করবেন সেলের ক্ষেত্রে যখন ও আপনার টাকা পাঠাবে, আপনার টাকা পাঠানোটা কনফার্ম হয়েছেন, আপনি টাকা পাঠানোটা যদি কনফার্ম হন তখন আপনি রিসিভ করবেন, আগে করবেন না। এবার দেখেন, এই যে আমি যদি ফান্ডিংয়ে আসি, ফান্ডিং থেকে আমার টাকাগুলো কাইটা নিছি, $200 কাইটা নিছি, এবার আমি ফান্ডিং থেকে স্পটে যাব, ট্রান্সফার, ফান্ডিং টু স্পট, ওকে, ম্যাক্স, পুরোটা নিয়ে আসছি। এবার আমি যদি চাই এই যে স্পট থেকে আমি ট্রেড করতে পারবো, সমস্যা নেই, স্পটে যা আছে এগুলো দিয়ে আমি ট্রেড করতে পারবো, ইজি, বহুত ইজি। ওভারভিউ, পুরো ওভারঅল জিনিসের ক্ষেত্রে আমার এতগুলো টাকা আছে, স্পট এখানে, এখান থেকে আমি এই যে ফিউচার মিউচার অন্য ওয়ালেটে নিয়ে ট্রেড করতে পারবো, ফান্ডিং আমার জিরো, ফিউচার আমার মোটামুটি জিরো। এখন এখন এই মার্জিন ট্রেডিং, ফিউচার ট্রেডিং, স্পট ট্রেডিং, দেন আপনার ক্রস মার্জিন, আইসোলেটেড মার্জিন, এই এই জিনিসগুলো আসলে আমি কেমনে বুঝাইতে পারবো আমি জানি না, কারণ হয়ে উঠবে না একটা ভিডিওর ভিতরে। এই ভিডিওটাই তো প্রায় এক ঘন্টার উপরে হয়ে যাবে, মানুষ আমার বলবে তো একটা অর্ডার, আমি একটা অর্ডার করবো জাস্ট এইটার জন্য এক ঘন্টা খাইয়ে দিলে আমার। আমি ভাই আগেও বলছি, এখনও বলতেছি, আমার ভিডিও যদি কেউ দেখতে আসে, ওর টেন্ডেন্সি থাকবে যে আমি জীবনের একটা ঘন্টা এই চ্যানেলে লস করব। যদি কিছু শিখতে পারে আলহামদুলিল্লাহ, না শিখতে পারলে আমি এক ঘন্টা লস করব। কিন্তু তাড়াহুড়া করে আমার এখানে আসলে কোনো লাভ নেই,
আমার ভিডিও দেখতে হলে ভাই আপনার সময় দিতে হবে, কারণ আমি আপনাকে যা দিব এইভাবে আপনারা কেউ দিবে না। আমি ব্যাচে এইভাবে দিই, বাট আমি চিন্তা করি যতটুকু হেল্প করা যায় মানুষকে। এখন বলেন ভাই আপনি অনেক ভিডিও বানান, প্রবলেম হয় ভাই আমার, আমি নিজে বিজনেস করি, ট্রেড করি, ব্যাচ পড়াই, নিজের পার্সোনাল একটা লাইফ আছে, বুঝছেন, ইউটিউবে এইসব একটা এনজয় করাও ভুলে গেছি, কারণ মানুষকে হেল্প করার ইচ্ছা করে ভাই প্রচুর। বাট আমার নিয়ত আছে, আমি আমার এক্সামও চলতেছে ভাই, দ্যাটস ওয়াই আমি কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারি না। আমার এক্সামটা না থাকলে আমি আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতাম, বাট নিয়ে আসবো সামনে, আমার এক্সামটা শেষ হোক ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আমরা খিচায় ভিডিও বানাবো, আমরা খিচায় শিখবো। বাট একটা কথা কি জানেন, ইউটিউবে যে জিনিস শিখতে আপনার এক বছর লাগবে, আপনি স্টেপ বাই স্টেপ বাই সেম জিনিসগুলো কিন্তু এক দেড় মাসে শিখতে পারবেন, বুঝছেন। সো আমি বলি নাই আপনি আমার কাছে আসেন, কোর্স করেন ভাই, এমন ইন্টেনশন থাকলে আমি ইউটিউবে বুস্ট মারলে একটা না 1000 মানুষের ক্লাস করাইতে পারবো। আমি শুধু বলছি যে আপনার অনেকে আসেন করতে চান বাট পারেন না, কথা বলতে পারেন না, মানে আমার সাথে কমিউনিকেট করতে পারেন না, একটা ঝামেলা, তাদের জন্য বলি ভাই ডিসক্রিপশনে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করেন, মেসেজে রিপ্লাই দিয়ে দেবে ইনশাল্লাহ। এবারে আমি যদি ওয়ালেটে আসি, ফান্ডিংয়ে আসি, দেখেন এই পিটুপির ভিতরে আমার ওই যে একটা ক্রস ছিল ওইখানে, মানে একটা জিনিস দেখাচ্ছিল কিছু একটা অ্যাক্টিভিটিস হচ্ছিলো নাই। এবার আমি পিটুপিতে গেলাম, অর্ডারে যাবো, এখান থেকে আমি অনগোয়িংয়ে যাবো, মানে কোনো কাজ চলতেছে কি না এইটা হলো অনগোয়িং, আনপেয়ার নাই, পেইড নাই, অ্যাপ্রুভ নাই, মানে কিছু চলতেছে না আমার এইখানে এখন। অনগোয়িংয়ে ন্যাচারাল, আমি যদি ফুল ফিল্ডে যাই দেন এখান থেকে আমি দেখতে পারবো আমার বাইসেলগুলো সব, এখান থেকে আমি দেখতে পারবো, বুঝা গেছে আশা করি বুঝছেন। আপনার যদি ভিতরে নলেজ থাকে ভাই আপনার ভালো বোঝেন। আচ্ছা তাহলে ভিডিওটা এখন শেষ করবো ইনশাল্লাহ, দোয়া করবেন আপনারা সবাই, অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে, আপনারা আমার মাফ করে দিন যদি আমি উল্টাপাল্টা কিছু বলে থাকি আর ভিডিও থেকে কিছু না শিখেন, সময় যদি লস করি। আর থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য, দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। আপনার জীবনে অনেক ভালো করেন, অনেক ভালো করেন, এত ভালো করেন যা বলার বাইরে। আর এই হাতটা শুধু যাতে মানুষ জাজ না করে ভাই, দ্যাটস ওয়াই পড়ছি, অন্য কোনো রিজন নেই, বুঝছেন। আসসালামু আলাইকুম, দোয়া করেন।